দর্শক শ্রোতা ছোট গল্পের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নোবেল বিজয়ী লেখক রাডিয়ার্ড কিপলিং এর লেখা কিম উপন্যাসের দ্বিতীয় পর্ব শোনার জন্য যারা কিমের প্রথম পর্বটি শোনেননি অনুবাদ সাহিত্য প্লে লিস্টে দেওয়া আছে সময় করে শুনে দেখবেন ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিব তাহলে আর দেরি না করে শুরু করা যাক কিম উপন্যাসের দ্বিতীয় পর্ব মাস্টার সাহেব কিমকে জানিয়ে দিয়েছে ওর আর এখানে পড়তে হবে না ও মাঠে গিয়ে খেলাধুলা করতে পারবে এক মুহূর্ত দেরি না করে বাজারের দিকের ছুটল কিম একটা চিঠি লেখাতে হবে প্রথমেই পত্রলেখকটিকে খুঁজে বের করে ওর পাওনা মিটিয়ে দিল কিম তারপর বলল আরেকটা চিঠি লিখে দাও এটি লিখবে টেসুল আমার নামে লেখো আগামী তিন দিনের মধ্যে আমাকে লখনৌর একটি স্কুলে যেতে হবে স্কুলের নাম সেন্ট জেভিয়ার্স কিমের বলে দেওয়া কথাগুলো লিখতে লিখতে হঠাৎ লোকটি ফিসফিস করে বলল রাস্তার ওপাশ থেকে একটা লোক আমাদের উপর নজর রাখছে চট করে ঘুরে থাকালো কিম তারপর এক ছুটে চলে এলো লোকটার কাছে আমি পালিয়ে যাচ্ছি না দাঁড়িয়ে থাকা কর্নেল ক্রেকটনকে বলল কিম বেনারসে আমার গুরুর কাছে একটা চিঠি লেখাচ্ছি মাথা নেড়ে সায় জানালো কর্নেল তারপর বলল আমার চুরুটের বাক্সটা পাদরির বাড়িতে ফেলে এসেছি সন্ধ্যায় ওটা আমার বাসায় নিয়ে এসো আপনার বাসা কোথায় কিম প্রশ্ন করল বাজারের যে কোনো লোককে জিজ্ঞেস করো চিনিয়ে দেবে জবাব দিয়ে চলে গেল ক্রিকটন পত্রলেখকের কাছে ফিরে এলো কিম সব কথা নিশ্চয়ই লেখা হয়ে গেছে এবার তিনবার লিখুন আপনি দয়া করে একবার দেখতে আসবেন 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 চিঠি লেখা হয়ে গেছে পাওনা মিটিয়ে দিয়ে চলে যাচ্ছে কিম হঠাৎ প্রশ্ন করল সে পত্রলেখককে ওই লোকটাকে চেনেন আপনি হ্যাঁ ওর নাম ক্রিক্টন লোক কেন শুধু ঘোড়া কেনে চরে না তাও কেনে আর ঠকে এলাকার মানুষদের রীতিনীতি দেশাচার প্রথা এসব সম্পর্কে খোঁজ খবর নাই। ব্যবসায়ীরাও নাম দিয়েছে বোকার বাপ হা ও আচ্ছা বলে চলে গেল কিম এই ছোট্ট জীবনে বহু মানুষের সঙ্গে মিশেছে সে দেখেছেও অনেক ও জানে এরকম বোকাশোকা মানুষকে কেউ নিশ্চয়ই এমন কোনো খবর দেয় না যার কারণে আট হাজার শূন্য গোলা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে কর্নেল যদি বোকাই হবে তাহলে তার নাম শোনার সঙ্গে সঙ্গে মাহবুব আলীর কণ্ঠস্বরও পাল্টে যেত না কিন্তু কিছু একটা রহস্যময় ব্যাপার এখানে আছে মাহবুবালি হয়তো কর্নেলের জন্য গুপ্তচর বৃত্তি করছে আর কিম করছে মাহবুবালের জন্য কয়েকদিন পর ফাদার ভিক্টর রেল স্টেশনে কিমকে একটা দ্বিতীয় শ্রেণীর কামরায় তুলে দিল প্রথম শ্রেণীতে উঠেছে কর্নেল ক্রিকটন বাড়তে শুয়ে পড়ল কিম লাহোর ছাড়ার পর থেকে এক এক করে ছবির মতো ঘটনাগুলো মনে পড়ছে ওর আড্ডালি এসে খবর দিল কর্নেলকে ডেকেছেন চিন্তায় ছেদ পড়ল কিমের কর্নেলের কামরায় এলো সে কিমকে কর্নেল বলল সে যদি স্কুলে ভালোভাবে পাশ করতে পারে তাহলে ওকে সার্ভে অফ ইন্ডিয়ার একটা ভালো চাকরি জোগাড় করে দেওয়ার চেষ্টা করবে কর্নেল তারপর উপদেশ দিল তোমাকে স্কেচ করা শিখতে হবে রাস্তাঘাট পাহাড় পর্বত নদী নালা সব কিছুর সার্ভে অফ ইন্ডিয়া বিভাগের চাকরির প্রকৃতি এরকম তোমাকে হয়তো নির্দেশ দেওয়া হলো কোনো একটা পাহাড় ডিঙিয়ে অন্য পাশে কী কী আছে তার বিবরণ টুকে আনতে হবে কেউ কেউ হয়তো মানা করবে বলবে যেও না খুন হয়ে যাবে ওরকম অবস্থায় তুমি কী করবে কিম ভাবছে কর্নেলের প্রশ্নের জবাব সরাসরি দেয়া ঠিক হবে কি না একটু চুপ থেকেই সে বলল পরের লোকটি যে আমাকে নিষেধ করেছে সে কথা আমি আপনাকে জানিয়ে দেব কিন্তু তোমাকে যদি বলি ওপারের খবর এনে দিলে তুমি মোটা টাকা পাবে তাহলে এ প্রশ্নের জবাব তো এখন দেব না আমি সামান্য বালকমাত্র পরিণত বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তবে আমার বিশ্বাস ওই টাকাটি উপার্জনের জন্য আমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না কেন তা তো বলা যাবে না মাথা নাড়লো কিম আমার টেকনিকটা অন্যরা তাহলে জেনে ফেলবে তাছাড়া দাম ছাড়া তো জ্ঞান বেচা যায় না চমৎকার খুব চালাক তুমি মেলা গুণ আছে তোমার সেন্ট জেভিয়ার্সে এই প্রতিভাকে কাজে লাগিও মনে রেখো অজ্ঞতা মহাপাপ লাহোর ও আম্বালার অভিজ্ঞতা কখনো ভুলে যেও না যাও এবার নিজের কামরায় চলে যাও লক্ষ্ণৌ স্টেশনে লামার দেখা পেল কিম আশা করেছিল ওর চিঠি পেয়ে লামা স্টেশনে আসবে একটা ঘোড়ার গাড়িতে ওকে তুলে দিয়ে কর্নেল বলল তোমার সঙ্গে আবার আমার দেখা হবে বহুবার দেখা হবে আমরা এখনও তোমার কোনো পরীক্ষা নেইনি কি যখন আমি রাতের অন্ধকারে আপনাকে সাদা একটি ঘোড়া সম্পর্কে খবর দিয়েছিলাম তখনও না সাহস করে স্মরণ করিয়ে দিল কিম চমকে উঠল ক্রেকটন তারপর বলল শোনো ছেলে কোনো কোনো বিষয় ভুলে যাওয়াই ভালো লাভজনক খটখট শব্দে চলছে গাড়ি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল সেন্ট জেভিয়ার্সে গোমতী নদীর পাড়ে সাদা রঙের ছোট্ট ছোট্ট কয়েকটি বাড়ি সামনে রয়েছে বিশাল মাঠ হঠাৎ দেয়ালের পাশে দাঁড়ানো একজন মানুষকে দেখে চেঁচিয়ে উঠল কিম থামো থামো আমি স্কুলে যাব না হতভম্ব কোচুয়ান গাড়ি থামিয়ে ফেলল এক লাফে নিচে নেমে লোকটির দিকে ছুটে চলল কিম তারপর সামনে গিয়ে সরাসরি পায়ে হাত দিয়ে সালাম করলো দাঁড়িয়ে থাকা লোকটির আমি দেড় দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা লামা বলল তোমার চিঠি পেয়েই চলে এসেছি বাবা তুমি ওই কুলু মহিলাটির সঙ্গে কেন থাকলে না বেনারস গেলে কিভাবে বহু প্রশ্ন কিমের মনে মহিলাটি খুব বেশি কথা বলে বাচ্চা কাচ্চাদের জন্য সারাক্ষণ তাবিজ কবজ চায় তবে ওর মনটি বেশ ভালো ওকে কথা দিয়েছি ওর যখনই প্রয়োজন আমি যাব। আপাতত আর থাকছি না এরপর আমি বেনারসে যাই তীর্থাঙ্কর মন্দিরে কিছু লোক আছে যাদের আমি চিনি একটু থেমে লামা আবার বলল জ্ঞানার্জনের দুয়ারে তুমি এসেছো আমি জানি না ওরা তোমাকে কি শেখাবে তবে পাদ্রি সাহেব বলেছিলেন ইন্ডিয়ার যে কোনো সাহেবের ছেলের জন্য এর চেয়ে ভালো স্কুল নেই মাঝে মাঝে আমি তোমাকে দেখে যাব চিঠিও লিখব তোমাকে কোন ঠিকানায় চিঠি লিখব লামার দুহাত জড়িয়ে ধরে ফুপিয়া কেঁদে উঠল কিম তীর্থাঙ্কর মন্দিরের ঠিকানায় লিখ এখন ভেতরে যাও আমি তোমাকে দেখি যাও আমি আবার আসব অবশ্যই আসব স্কুলের ভেতরে প্রবেশ করলো কিম কিছুদিনের মধ্যেই সেন্ট জেভিয়ার্সে মন বসে গেল কিমের মাঝে মাঝে অবশ্যই স্কুল পালানোর জন্য শাস্তি পায় এসে বিশেষ করে শহরে কলেরা লাগার পরও যখন তখন বেরিয়ে পড়ার জন্য বেশিদিন লাগলো না লেখা শিখতে লামার কাছে এখন সে নিজেই চিঠি লেখে গরমের সময় বন্ধু বান্ধবরা যখন গল্প করে রাত পার করে কিম তখন পাখা টানা কুলিদের সঙ্গে খুনসুটি করে সময় কাটায় নিজেকে সে ওদেরই একজন মনে করে ওদের জীবনের গল্প শোনে ধীরে ধীরে এই পরিবেশ পরিস্থিতির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে কিম ছুটির সময় এসে গেল আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছুটি কিমকে বলা হলো ওকে উত্তর দিতে কিমকে বলা হল ওকে উত্তরে যেতে হবে ফাদার ভিক্টর সব ব্যবস্থা করে রেখেছেন একদিন কাউকে কিছু না জানিয়ে ভরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল কিম নিজের ছুটি নিজের মতো করে কাটাবে সে বাজারে গিয়ে চুল ছেটে ছোট করে নিল তারপর পুরনো কিছু জামাকাপড় গায়ে চাপিয়ে রেল স্টেশনে হাজির হলো সে সেন্ট জেভিয়ার্সের কিমকে এখন আর চেনা যাচ্ছে না দ্বিতীয় শ্রেণীর একটি কম্পার্টমেন্টে একজন সহপাঠীকে উঠতে দেখে তৃতীয় শ্রেণীর একটি কামরায় আত্মগোপন করল সে অল্প কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের সঙ্গে জমে গেল কিম নিজের পরিচয় দিল একজন ম্যাজিসিয়ানের সাগরেদ হিসাবে বলল লোকটি ওর অসুস্থতার জন্য ওকে ফেলে চলে গেছে সুস্থ হয়ে এখন সে গুরুর কাছে ফিরে যাচ্ছে আম্বালা স্টেশনে নেমে গেল কিম তারপর জলকাদার ভেতর দিয়ে পূবমুখী রওনা হলো সে ইতোমধ্যে সিমলায় কর্নেল ক্রিকটনের কাছে টেলিগ্রাম পৌঁছেছে লখনৌ থেকে ওহারা ভেগেছে মাহবুব আলীকে খবরটা জানাল কর্নেল দুর্ভাবনার কিছু নেই অভয় দিল মাহবুব আলী মনে হচ্ছে স্কুলের জীবনে ক্লান্ত হয়ে পড়েছে সে তাই কিছু সময়ের জন্য আগের জীবনে ফিরে গেছে ছেলেটি ঘোরার মতো সুযোগ পেলেই মাঠের বাইরে গিয়ে লাফালাফি করে তোমার কি ধারণা ও মরেটরে যায়নি তো ওকে কাবু করতে পারে শুধুমাত্র জ্বর ওকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই গাছে চড়া বানর কখনো পাপিসলে পড়ে না মাসখানেক পরের কথা মাহবুব আলী ঘোরার বিষয়ে খোঁজখবরের জন্য আম্বালা এসেছে একদিন হুট করে হাজির হলো কিম পরনে ছেঁড়া জামাকাপড় কাপড় সে ভিক্ষুক দেখে বরাবরের মতো মেজাজ চড়ে গেল মাহবুব আলীর দূর দূর করে উঠল সে ইংরেজিতে কথা বলে উঠল কিম তুমি এতদিন কোথায় ছিলে বিস্মিত মাহবুব আসমান জমিনে উপরের নিচে জবাব দিল কিম কোথায় ছিলে কি করেছ সব খুলে বলো আম্বালায় আমার চেনা জানা একজন মানুষের কাছে ছিলাম কয়েকদিন তারপর দিল্লি থেকে বেশ দক্ষিণে একটি পরিবারের সঙ্গে থাকলাম কিছুদিন এরপর একজনের মোস্টার আলাম পাতিয়ালের দিকে বিরাট এক পার্টির খবর পেয়ে চলে গেলাম সেদিকে অবশ্য ওখানে আতশবাজি থেকে আগুন লেগে এগারো জন লোক মারা গেল আমি যদিও কোনো চোট পাইনি এই ঘটনার পর এক শিখের ঘোড়ার সহি ফিরে এলাম আম্বালায় এখন আছি তোমার সামনে গড় করে বলল কিম ভালোই সময় কাটিয়েছ তুমি বলল মাহবুব আলী কর্নেল কি বলেছে ওর হাতে মার খাবার কোনো ইচ্ছে নেই আমার তোমার হয় আমি কর্নেলের সঙ্গে কথা বলে রেখেছি ভাবনার কিছু নেই তবে আবার যদি বের হও তাহলে আমার সঙ্গেই যেও আমি স্কুলের পড়ালেখা শিখে ফেলেছি কয়েকদিনের মধ্যেই সাহেব হয়ে যাব দীর্ঘদিন অপেক্ষা করতে পারবো না বলল কিম ভালো ভালো হাসতে হাসতে বলল মাহবুব আলী তো সাহেব আপনি এখনও কি রাস্তায় ঘুরবেন না আমার সঙ্গে যাবেন আমি তোমার সঙ্গেই যাব মাহবুব আলী বলল কিম আম্বালা থেকে রান হবার পর সব কিছুতেই মহা মজা পাচ্ছে কিম গাগর নদীতে হঠাৎ বন্যা শুরু হয় কয়েকটা ঘোড়া গেল ভেসে। পাথরের বোল্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবতে ডুবতেও বেঁচে গেল কিম বড় রাস্তায় একবার পাগলা হাতির তাড়া খেয়ে কোনো মতে প্রাণ বাঁচালো সে তবে উদ্দেশ্যহীন ঘোরাফেরা পাহাড়ে চড়া নদীতে ডুব সাঁতার পাহাড় চষে বেড়ানো সব ভালো লাগছে ওর পাথরে পাহাড়ের গায়ে গজিয়ে ওঠা ফ্যাকটি গাছ বানরের কিচির মিচির চিরসবুজ গাছ ওকে মুগ্ধ করছে উট আর বলদগুলো পরম নিশ্চিন্তে জাবর কাটছে রাখালেরা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে এসব দৃশ্যে মন ভালো হয়ে যায় কিমের চমৎকার এই দেশ এই ভারতবর্ষ সবচেয়ে সুন্দর পঞ্চনদের এই অংশটি মাহবুব আলীকে বলল কিম সামনে কি সিমলা শহর কি সুন্দর দেখতে হ্যাঁ আমার চাচা বলতেন একসময় এই জায়গাটি একদম ফাঁকা ছিল প্রধান শহর থেকে ঢালুতে লোয়ার সিমলা বাজারের দিকে ঘুরিয়ে রওনা হল মাহবুবালি এবং কিম লোয়ার সিমলা বাজারে কোনাকি পঁয়তাল্লিশ ডিগ্রি উঁচুতে টাউন হল স্থানীয় লোকেদের পক্ষে এরকম পাহাড়ে ওঠানামা করা মোটেই কষ্টসাধ্য নয় এখানকার বাড়িগুলোও বিচিত্র এত পাশাপাশি লাগোয়া যে এক বারান্দায় থেকে আর বারান্দায় খুব স্বচ্ছন্দে যাওয়া আশা করা যায় এখানকার বেশিরভাগ মানুষই দিনে টানে রিক্সা আর রাতে খেলে জুয়া তবে জ্বালানি কাঠ বিক্রেতা পাদ্রি পকেটমার সরকারি নিম্নপদস্থ কর্মচারী সবই আছে এখানে একজন গরুর ব্যবসায়ীর বাড়িতে একটা ঘর ভাড়া করলো মাহবুব আলী কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কিমকে রেখে বাইরে বেরিয়ে গেল সে ফিরে এলো একটা খবর নিয়ে কিমকে বলল আমি ক্রেকটন সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন তোমাকে লুরগান সাহেবের কাছে থাকতে হবে ফিরে যাওয়ার নির্দেশ না দেওয়া পর্যন্ত তুমি ওখানেই থাকবে আমি বরং তোমার কাছেই না হয় থাকি মিনতি ফুটে উঠল কিমের কণ্ঠে তুমি ধারণাও করতে পারছো না কি রকম সম্মান তোমাকে দেওয়া হচ্ছে বলল মাহবুব আলী লুরগান সাহেব ব্যক্তিগতভাবে তোমার খোঁজ নিয়েছেন তুমি সোজা পাহাড়ে উঠে যাবে ওখানে উনি আছেন তবে কখনো কোনো কালে তোমার আমার দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে ভুলেও এ কথা ওকে বলবে না মাহবুব তুমি মোটেও চেনো না কিমকে বলল মাহবুবালি বুঝলাম তোমার কথা কিন্তু এই লুরগান সাহেবটিকে প্রশ্ন করলো কিম ইউরোপিয়ান বাণিজ্য বিতানে ওর একটা দোকান আছে পুরো সিমলার মানুষ ওকে চেনে লোকে বলে লোকটা জাদুকর যাও পাহাড়ে উঠে যাও ওর খোঁজ করো গ্রেট গেমের এখানেই শুরু গায়ের ছেঁড়া ময়লা জামা কাপড় পাল্টে ফেলে আবার সাহেবের ছেলে হয়ে গেল কিম সিমলা টাউন হলে রাস্তা ধরে এগিয়ে চললো সে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা ছেলেকে দেখে কিম ওর কাছে ইংরেজিতে জানতে চাইল মিস্টার লুরগান সাহেবের বাড়িটি কোথায় আমি ইংরেজি কথা বুঝি না জবাব দিল ছেলেটি এবার হিন্দিতে জানতে চাইল কিম এসো দেখিয়ে দিচ্ছি কিমকে পথ দেখিয়ে এগিয়ে চলল ছেলেটি রহস্যময় প্রায় অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল ওরা হিমেল হাওয়া বইছে ওই যে ওই বাড়ি কিমের উদ্দেশ্যে একটা বাড়ির দিকে ইশারা করল ছেলেটি ঠিক রাস্তা লাগোয়া একটি বাড়ি বারান্দা থেকেই যেন শুরু হয়েছে বাড়িটা দরজায় নলখাগড়ার খাগড়ার তৈরি আর পুঁতি দিয়ে সাজানো একটি পর্দা ঝুলছে এসেছে অনুচ্চ স্বরে ভেতরের কারো উদ্দেশ্যে কথাটি বলে নিঃশব্দ সরে গেল ছেলেটি পর্দা ফাঁক করে ভিতরে ঢুকলো কিম কালো দাড়িওয়ালা একজন বসে আছে চেয়ারের উপর লোকটার চোখের পাতায় সবুজ আবরণ টেবিলের উপর একটা ট্রের উপর রয়েছে অসংখ্য মুক্তা একটা একটা করে তুলে আপন মনে গুনে গুনে মালা গাচ্ছে সে নানা জিনিসপত্রের ঠাসা ঘরটি ভেতরে ভুর ভুরে গন্ধ যেন কোনো মন্দির এটি চন্দন কাঠ এবং গাঁদা ফুলের তীব্র গন্ধে শ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে কিমের আমি এসেছি নিচু কণ্ঠে বলল কিম ঊনআশি আশি একাশি গুনেই যাচ্ছে লোকটি দ্রুত চলছে হাতের আঙুলগুলো আমি এসেছি আবার বলল কিম চোখের উপর থেকে সবুজ আবরণটিকে সরিয়ে স্থির দৃষ্টিতে কিমের দিকে তাকাল রহার সময় লোকটি কৌতূহল কিমের চোখেও ভয় পেও না হঠাৎ বলল লুরগান সাহেব ভয় কেন পাব পাল্টা প্রশ্ন করল কিম কিছুক্ষণ চুপচাপ ওকে দেখল লুরগান তারপর বলল লক্ষ্ণৌ ফিরে না যাওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে এটি আমার আদেশ আদেশ পুনরাবৃত্তি করল কিম কিন্তু এখানে ঘুমাবো কোথায় ওই যে ওখানে পেছনে অন্ধকার একটা ঘরের দিকে দেখালো লুরগান ঠিক আছে চলবে আমি কি এখনই শুতে যেতে পারি ক্লান্ত কিম প্রশ্ন করল মাথা সামান্য কাত করে সায় দিল লুরগান মাথার উপর বাতিটা তুলে আলো ফেললো পাশের ঘরের দিকে আলো পড়তেই কিম দেখলো পিসাচ নাচের বিকট দর্শন তিব্বতী মুখোশ থরে থরে সাজানো রয়েছে ঘরে এক কোনায় দাঁড়িয়ে আছে তলোয়ার আর সজ্জিত একজন জাপানি যোদ্ধার মূর্তি সবচেয়ে মজা পেল কিম যখন দেখল রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে বসে থাকা সেই ছেলেটি এক পায়ের উপর পা রেখে একটি চেয়ারে বসে হাসি হাসি মুখে তাকিয়ে আছে কিমের দিকে বাতি সরিয়ে নিয়েছে লুরগান প্রায় অন্ধকার ঘর হঠাৎ পেছন থেকে কার যেন হাসির শব্দ শুনতে পেল কিম গুটি মেরে শুয়ে পড়ল সে অন্য ছেলেটির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে কিম হঠাৎ চেঁচিয়ে উঠল কিম লুরগান সাহেব ও লুরগান সাহেব আপনার এই চাকর ছোড়া কথা বলছে না কেন ওটাই নির্দেশ গমগম করে উঠল কারও কণ্ঠস্বর ঠিক আছে তবে বিড় করে বলল কিম কাল সকালে আমি ওকে পিটিয়ে ঢিটু করবো ঘুম আসছে না কিমের চোখ লেগে এলেও হঠাৎ হঠাৎ জেগে যাচ্ছে মনে হচ্ছে কে যেন ওর নাম ধরে ডাকছে শব্দের উৎস খুঁজতে মনোযোগী হলো কিম অন্ধকারের জন্য স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না আচমকা কাঠের একটা বাক্সের সঙ্গে গুতো খেয়ে থমকে গেল কিম যান্ত্রিক শব্দ বের হচ্ছে বাক্সের ভেতর থেকে হাতড়ে হাতরে কিম বুঝলো যে একটা চোঙের সঙ্গে মেঝেতে রাখা ছোট একটা টিনের বাক্সে তার সংযোগ করা হয়েছে কর্কশ শব্দ বের হচ্ছে ওই চোঙ থেকে বিষয়টা বুঝতে পেরে মেজাজ খারাপ হয়ে গেল কিমের বাজারের ভিক্ষুকদের সঙ্গে মস্করা করা যায় কিন্তু আমার সঙ্গে আমি সাহেবের ছেলে লখনৌ ছাত্র যন্ত্রের কারসাজিতে মোটেও ভয় পাই না আমি মনে হচ্ছে এর পেছনে কর্নেলের হাত আছে আপন মনে চিন্তা করল কিম বাক্সটা থেকে অনবরত বিচিত্র ভাষায় গালাগাল বের হচ্ছে চুপ একদম চুপ ধমক দিল কিম কোথা থেকে মৃদু চাপা হাসির শব্দ শোনা গেল চুপ করো নইলে মাথা গুড়িয়ে দেব চিৎকার করলো কিম কোনো পাত্তাই দিল না বাক্সটা প্রচন্ড এক থাপ্পড় দিল কিম বাক্সটার গায়ে ক্লিক শব্দ করে কিছু একটা যেন উপরের দিকে উঠে এলো কিম ভাবল এখনই সময় গায়ের জ্যাকেটটা খুলে সোজা বাক্সের মুখে ঠেলে দিল কিম লম্বা আর গোল মতো কোন একটা ধাতব বস্তু চাপের চোটে বেঁকে গেল বন্ধ হয়ে গেল শব্দের উৎস এবার আরামে ঘুমালো কিম সকালে চোখ মেলতেই কিম দেখলো লুরগান সাহেব এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে কাল রাতে একটা বাক্স আমাকে খুব গালাগাল করেছে ওটাকে আমি শেষ করে দিয়েছি লুরগান সাহেবের উদ্দেশ্যে বলল কিম ওই বাক্সটি কি আপনার হাত বাড়িয়ে দিল লুরগান হাত মেলাও ওহারা হ্যাঁ ওটা আমারই ফোনোগ্রাফ এসব জিনিস আমি রাখি কারণ বন্ধু রাজা সাহেবরা এগুলো পছন্দ করেন হোক ওটা ভেঙেছে আফসোস নেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল কিম উঠে এসো কিমকে বলল লুরগান আমাকে নাস্তা তৈরিতে সাহায্য করো দোকান দোকানঘরটির পেছন দিকে একটি বারান্দা রয়েছে এখান থেকে আশেপাশের বাড়িগুলোর চুল্লির চিমনি স্পষ্ট দেখা যায় সিমলায় বাড়িঘরগুলো এভাবে তৈরি করা হয় দোকান ঘরটিকে দেখছে কিম মুগ্ধ চোখে লাহোর মিউজিয়ামের চাইতেও অনেক বিস্ময়কর জিনিস রয়েছে এই ঘরটিতে তিব্বতী ভূতের ভোজালি প্রার্থনার চলন্ত চেয়ার নীলকান্ত মণি আর পাথর খচিত নেকলেস বহু পুরনো চুরি ছোট ছোট মণি খচিত ধূপদানি শয়তানের মুখোশ দেয়ালে নীল ময়ূরী ঝালর মিনা করা বুদ্ধের মূর্তি বার্নিশ করা বেদি নীলাখচিত সামোভার সামভার বেতের তৈরি অষ্টভুজ বাক্স ডিমের খোসার তৈরি চায়না সেট হাতির দাঁতের তৈরি ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি কার্পেট নানা রকম অস্ত্রশস্ত্র এ এছাড়াও হাজার রকমের জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের ভেতর কেবলমাত্র একটা টেবিলের উপরে সামান্য ফাঁকা জায়গা আছে লুরগান সাহেব এখানে কাজ করেন এগুলো তেমন কিছু না কিমের দৃষ্টি অনুসরণ করে বলল লোরগান গান এসব আমার সংগ্রহে থাকে কেউ কিনতে চাইলে বিক্রিও করি সকালের আলোয় লাল নীল দীপ্তি ছড়াচ্ছে জিনিসগুলো মুগ্ধ চোখে দেখছে কিম পাথরগুলো খুব উন্নত মানের রোদের আলোয় ওদের কোনো ক্ষতি হয় না তবে অসুস্থ পাথরের কথা আলাদা কিমের প্লেটে খাবার তুলে দিতে দিতে বল্লুর গান এই অসুস্থ স্যাফায়ার আর মুক্তগুলোর চিকিৎসা আমি ছাড়া আর কারও জানা নেই আমার মৃত্যুর পর আর কেউ তা পারবেও না একটু থেমে বলল পানি খাবে প্রায় পনেরো ফুট দূরে রাখা মাটির তৈরি একটি জগের উপর হাত রাখল নুরগান মুহূর্তেই কানায় কানায় ভরে গেল জগ মনে মনে আতঙ্কিত হলেও মুখে বিস্ময় প্রকাশ করল কিম বাহ ম্যাজিক নাকি হাসল নুরগান জগটাকে তুলে আছাড় দাও কিমকে নির্দেশ দিল সে ভেঙে যাবে তো প্রতিবাদ জানালো কিম আমি বলছি ছুঁড়ে মারো প্রথমত জগটা তুলে আছাড় দিল কিম টুকরো টুকরো হয়ে গেল পাত্রটা কাঠের মেঝে চুইয়ে চুয়ে ফোটায় ফোটায় পানি গড়িয়ে চলল নিচের দিকে বলেছিলাম না ওটা ভেঙে যাবে কিম বলল ওই টুকরোগুলোর মধ্যে সবচেয়ে বড় টুকরোটির দিকে তাকাও তুমি বলল লুরগান নির্দেশ অনুযায়ী তাকালো কিম সামান্য পানি এখনো রয়েছে ভিতরে তারার মতো ঝিকমিক করছে পানি আচ্ছন্নের মতো তাকিয়ে আছে কিম খুব ধীরে ধীরে একটা হাত রাখলো লুরগান কিমের ঘাড়ের ওপর মৃদু চাপড় দিল তিনবার তারপর ফিস ফিস করে বলল তাকিয়ে থাকো চোখ ফেরাবে না দেখো দেখো টুকরোগুলো জোড়া লেগে যাচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে জগটা তাকিয়ে থাকো প্রথমে বড়টি তারপর ছোটগুলো একটা একটা করে জোড়া লেগে যাচ্ছে দেখো ঘাড় ফেরাতে পারছে না কিম মৃদু চাপ রয়েছে ঘাড়ে সমস্ত শরীরে এক অবস অনুভূতি সৃষ্টি হচ্ছে ও দেখছে একটু আগে মাটিতে পড়ে থাকা টুকরোগুলো জোড়া লেগে জগের পূর্ণ অবয়ব নিচ্ছে আবার ধুকধুক করছে কিমের হাট ভাঙা টুকরোগুলো জোড়া লেগে আবার একটি জগে পরিণত হচ্ছে জোর করে মাথাকে পরিষ্কার রাখতে চেষ্টা করছে কিম না এ হতে পারে না ওর চোখের সামনেই চূর্ণ বিচূর্ণ হয়েছে ওই জগ দেখো ভালো করে দেখো জগটি আবার শেপ নিয়েছে তাকিয়ে দেখো একঘেয়ে কণ্ঠে বলে চলছে জোর গান চিন্তাভাবনায় জট লেগে যাচ্ছে কিমের আচ্ছন্ন হয়ে পড়বে সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে সে কিন্তু মাথাকে সুস্থির রাখতে হবে নিজের সঙ্গে যুদ্ধ করছে কিম হঠাৎ মনে মনে ইংরেজির নামটা গুনতে শুরু করলো কিম টু থ্রি স্যার সিক্স থ্রি থ্রি স্যার নাইন ধীরে ধীরে জগের জায়গাটা কুয়াশার মতো কেটে গেল কিম স্পষ্ট দেখলো টুকরো টুকরো হয়ে পড়ে আছে জগটা কি দেখছো জগটা আবার পূর্ণরূপ নিয়েছে তাই না ফিস ফিস করছে লুরগান না ওটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে হাঁফাতে হাফাতে বলল কিম এক ঝাটকায় ঘাড়ের উপর থেকে লুরগানের হাতটা সরিয়ে দিল কিম বলল তুমি নিজে দেখো ভাঙা জগ ভাঙা অবস্থাতেই পড়ে আছে ঠিকই বলেছ হ্যাঁ ওটা যেভাবে ভেঙেছে সেভাবেই আছে দীর্ঘশ্বাস নিয়ে বলল লুরগান ব্যক্তি যে ওটাকে শেষ পর্যন্ত ভাঙা অবস্থায় দেখতে পেলে চওড়া কপালের ঘাম মুছতে মুছতে বলল লুরগান সন্দিগ্ধভাবেই প্রশ্ন করল কিম এটাও কি জাদু শরীরে একটু আগের সেই অনুভূতি নেই পুরোপুরি সচেতন সে এখন না জাদুমন্ত্র কিছু না শুধু পরক করছিলাম তোমার মধ্যে কোনো খাদ আছে কি না ঠিকমতো যত্ন না নিলে অনেক দামি পাথরও টুকরো টুকরো হয়ে যায় আর এ কারণেই এগুলোকে সাজাবার সময় সতর্ক থাকতে হয় এবার বলো তুমি কি আসলেই পাত্রটির পূর্ণ আকৃতি দেখেছো কয়েক মুহূর্তের জন্য দেখেছি মাটি থেকে আচমকা গজিয়ে ওঠা ফুলের মতো মনে হচ্ছিল এরপর তুমি কি করলে কি ভাবলে আমি জানতাম জগটি ভাঙা তাই আমি সেভাবেই চিন্তা করলাম হুম এর আগে কি এরকম জাদু দেখেছ যদি দেখতাম তাহলে কি আমি আপনার ফাঁদে পা দিতাম তুমি তাহলে ভয়টাই পাচ্ছ না জি না আমি মাহবুব আলীকে সব বলবো তবে আরও কিছুদিন পর আপন মনে বিড়বির করল লুর তারপর কিমকে শুনিয়ে বলল আমি খুব সন্তুষ্ট হয়েছি একমাত্র তুমিই নিজেকে রক্ষা করতে পারলে তবে কিভাবে তা করলে আমার তা জানা হলো না যাক সে কথা কাউকে বলো না আমাকেও না কাল রাতের সেই ছেলেটিকে ডাকল লুরগান ছেলেটি কাছে আসতেই ওকে বলল লুরগান এর সঙ্গে বসে মণিমুক্তার খেলাটা খেলো আমি দেখতে চাই দ্রুত দোকানের পেছনে গিয়ে একটা রূপার ট্রে হাতে ফিরে এলো ছেলেটি বাড়িয়ে দিল লুরগানের দিকে টেবিলের ড্রয়ার থেকে এক মুঠো পাথর তুলে ট্রের উপরে রাখতেই ঝনঝন করে উঠল ওগুলো একটা খবরের কাগজ নাড়তে নাড়তে ছেলেটি বলল যতক্ষণ খুশি এগুলো দেখে নাও প্রয়োজনে নেড়ে চড়ে দেখতে পারো আমার জন্য এক নজরে যথেষ্ট কিন্তু খেলাটি কি দেখে মনে রাখতে হবে কি দেখলে এই কাগজটি দিয়ে ঢেকে দেওয়া হবে ওগুলো লিখিতভাবে লুরগান সাহেবকে তুমি তোমার বর্ণনা দেবে আমি দেব আমারটি প্রতিযোগিতার নেশায় চেপে বসল কিমের ট্রে এর উপর ঝুঁকে পড়ল সে এটা তো খুব সোজা খেলা আধ মিনিট পর বলল কিম কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো ট্রে লেখা শুরু করলো পরের ছেলেটি কিম বলল কাগজের নিচে পাঁচটি নীল পাথর আছে একটা বড় একটা খুব ছোট আর তিনটে মোটামুটি আরও ছোট সাইজের চারটে পাথর সবুজ রঙের একটা ছিদ্র করা হলদে পাথর আছে যার ভেতর দিয়ে এদিক ওদিক দেখা যায় আরেকটি পাথরের আকৃতি অনেকটা নলের বোটার মতো আর আছে দুটো লাল পাথর আমি মোট পনেরোটি গুনেছি বাকি দুটোর কথা অবশ্য মনে করতে পারছি না একটু সময় দরকার চিন্তা করে দেখি হ্যাঁ মনে পড়েছে একটা ছোট বাদামি রঙের হাতির দাঁত এই নাও আমার হিসাব প্রচন্ড ভাবে হাসতে হাসতে লেখা কাগজটি বাড়িয়ে দিল ছেলেটি দেখো প্রথমে দুটো ফেটে যাওয়া নীলা একটা দুই রতির অন্যটি সম্ভবত চার রতির চার রতির মণিটির কিনারাটি একটু ভাঙা একটি তুর্কিস্তানের নীলকান্ত মণি আছে পিঠের উপর কালো রেখা টানা আর দুটোতে কিছু লেখা খোদাই করা হয়েছে একটিতে গিলটি করা আছে সৃষ্টিকর্তার নাম অন্যটিতে কি লেখা আছে বুঝতে পারিনি ওটা চির খাওয়া কোনো পুরোনো আংটি থেকে ওটা নেওয়া হয়েছে চারটি পান্না আছে ট্রেতে একটার দুই জায়গায় দুটো ফুটো আছে একটার গায়ে কোনো কিছু খোদাই করা আছে ওজন কত হবে ওগুলোর শান্ত কণ্ঠে প্রশ্ন লুরগান যতদূর অনুমান করতে পারি তিন পাঁচ পাঁচ এবং চার রতি এছাড়া রয়েছে সবুজাব টাইপ অ্যাম্বার এবং ইউরোপের কাটা টোপাজ। দুই রতির একটা নিখাদ বার্মিজ রুবি আর আছে খাদ মেশানো একটি বালাস রুবি ইঁদুর ডিম চাটছে এমন খোদাই করা একটি চাইনিজ হাতির দাঁত রয়েছে সব শেষে রয়েছে সোনার পাতার উপর বসানো একটি সিমের বিচি আকৃতির ক্রিস্টাল এই খেলাটায় দেখছি ওই ছেলেটি তোমার চাইতে বেশ চৌকশ কিমের দিকে তাকিয়ে বলল লোরগান। হুম ও পাথরগুলোর নাম আগে থেকেই জানতো মুখ লাল করে বলল কিম আবার দেখা যাক এমন কিছু দাও যা আমরা দুজনেই জানি এবার দোকান এবং রান্নাঘরে নানা রকম ছোটখাটো জিনিসপত্র জড়ো করা হলো এক জায়গায় এবারও জিতল ছেলেটি কোনোভাবেই ওকে হারাতে পারছে না কিম হঠাৎ ছেলেটি বলল আমার চোখ বেঁধে শুধু স্পর্শ করতে দাও আমি ঠিকঠাক বর্ণনা দিয়ে দিব হতাশ কণ্ঠে কিম বলল মানুষ বা ঘোড়ার বিষয় হলে আমি নিশ্চয়ই জিততাম ছুরি কাছে চিমটা নিয়ে খেলা আমার কাছে সামান্য ব্যাপার প্রথমে শেখো তারপরে শেখাও বলল লুর তোমার কি মনে হয় ছেলেটি তোমার চেয়ে ভালো হ্যাঁ স্বীকার করলো কিম কিন্তু ও পারে কিভাবে বারবার প্র্যাকটিস করতে করতে চূড়ান্ত সাফল্য আসে কিমের পরাজয়ে উৎফুল্ল ছেলেটি কিমের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল দুঃখ করো না আমি নিজেই তোমাকে সব কিছু শিখিয়ে দেব দশ দিন পার হয়ে গেল শ্রেফ পাগনামি করে কখনও তরবারি ভোজালি পাথর রত্ন নিয়ে খেলে সময় কেটে গেল মাঝে মাঝে ক্যামেরায় ছবিও তোলে ওরা দোকানের ভেতর কার্পেটের স্তূপের আড়ালে বসে লুরগান সাহেবের কাছে আসা বিচিত্র মানুষজনকে দেখে কিম ছোটোখাটো অখ্যাত রাজারা আসে যান্ত্রিক খেলনা আর ফোনগ্রাফ জাতীয় জিনিসপত্র কেনার জন্য মহিলারা আসে নেকলেস কিনতে বা মেরামতের জন্য টেবিলের উপরে গয়নাগুলো ছড়িয়ে দিলে যেন আলোর বন্যা বয়ে যায় বহু জ্ঞানীগুনি মানুষও আসে ওরা দর্শন চর্চা করে দিনের শেষে কিম এবং ওর সঙ্গী ছেলেটির কাজ সারা দিনে ওরা যা দেখেছে শুনেছে তার নিখুঁত বর্ণনা দেয়া ওদের বলতে হয় লোকগুলো কেন এসেছিল কী উদ্দেশ্যে এসেছিল রাতের খাবার পর শুরু হয় ড্রেসিং আপ লুরগান সাহেব নিজেও রং মেখে ভিন্ন চেহারার মানুষ হয়ে যান কিমকেও পাল্টে ফেলতে হয় ওর বেশভূষা নানা জাতের নানা ধরনের পোশাক পরে কিম সেন দৃষ্টিতে ওকে দেখেন লুরগান সাহেব শুয়ে শুয়ে বলে দেন কোন অঞ্চলের লোক কি ধরনের পোশাক পরে কি ঢঙে কথা বলে কেমন করে হাটে নকল করে দেখাতে হয় কিমকে এই খেলায় অবশ্য অন্য ছেলেটি ভালো করছে না এক সন্ধ্যায় লাহোরে রাস্তার পাশে বসে থাকা একজন ভিক্ষুক সাজলুকিম কিম কণ্ঠস্বর উঁচু নিচু করে ভাষা বদলে অভিনয় করে দেখালো সে চমৎকৃত হল লুরগান কিমকে বলল ও যেন ঠিক এই অবস্থাতেই বসে থাকে আধা ঘন্টা নির্দেশ দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল লুরগান শরীরে ছাই ভর্ষ মেখে জোর আসনে বসে আছে কিম চোখে বুনো দৃষ্টি ফিরে এসেছে লুরগান তার পেছনে মোটা সোটা দীর্ঘদেহী একজন লোক ছোটে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘক্ষণ দেখল লোকটি কিমকে তারপর বলল চমৎকার অসাধারণ তারপর লুরগানের দিকে তাকিয়ে বলল চেইনম্যান হতে ওর আর কতদিন সময় লাগবে পড়াশোনা তো সে লখনউতে করছে উত্তর দিল লুরগান ওকে বলুন যেন সব কিছু দ্রুত শিখে নেয় ওকে আমার দরকার হেলে দুলে চলে গেল মোটা লোকটি এবার কিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল লুরগান বলো এই লোকটি সম্পর্কে কি ধারণা হয় তোমার ঈশ্বরই জানেন অগ্রাহ্য করার ভঙ্গিতে বলল কিম ঈশ্বর নিশ্চয়ই জানেন কিন্তু আমি জানতে চাই তোমার মন্তব্য আর চোখে লুরগানের মুখ পড়ার চেষ্টা করলো কিম তারপর বলল আমার ধারণা আমার লেখাপড়া শেষ হলে আমাকে ওর দরকার হবে মাথা নেড়ে সম্মতি জানালো লুরগান এবং তিনি বহু ভাষা জানেন বলল কিম তবে ওই বিষয়টি আমার কাছে পরিষ্কার নয় সময় হলে সবই বুঝবে বলল লুরগান উনি একজন লেখক কোনো এক কর্নেলের হয়ে গল্প লেখেন ওর কোনো নির্দিষ্ট নাম নেই আমরা জানি শুধু একটি সংখ্যা একটি অক্ষর ওর মাথার জন্য নিশ্চয়ই কোনো দাম স্থির করা আছে যেমন আছে মাহবুবালের জন্য প্রশ্ন করল কিম না এখনও দাম ধরা হয়নি তবে তুমি যদি একটি বিশেষ লাল বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শুধু বলতে পারো হরিচন্দর মুখার্জি গত মাসের কিছু খারাপ খবর এনেছে তাহলে মেলা টাকা পাবে তুমি কত টাকা পাঁচশো হাজার যা চাইবে ভালো তো ওই নাম উচ্চারণের পর কতদিন বেঁচে থাকা যাবে ভালোই প্রশ্ন করেছ বুদ্ধিমান হলে বড়জোর একদিন বা এক রাত তবে টাকার বিষয়টি এখানে মুখ্য নয় কোনো কোনো মানুষের যোগ্যতা জন্মগত এরা জীবন বাজি রেখে খবর সংগ্রহের জন্য ঘুরে বেড়ায় এদের সংখ্যাও খুব বেশি নয় এরকম দশ জনের একজন হলো ওই মানুষটি যে একটু আগে এখানে এসেছিল কি জানি নে অত শত আমি বুঝি না আমি তো সামান্য কিশোর মাত্র ইংরেজি লিখতে শিখেছি তাও মাত্র দুমাস হয় কবে যে চেইনম্যান হব উদাস ভঙ্গিতে বলল কিম ধৈর্য ধরো ধৈর্য ধরো বন্ধু কর্নেল ক্রিক্টনকে সব কিছু জানাবো আমি তোমার মধ্যেও অমিত সম্ভাবনা রয়েছে তবে গর্ব করো না কথা বলবে কম লক্ষ্ণৌ ফিরে গিয়ে ভালোভাবে পড়াশোনা করো ইচ্ছে হলে আগামী ছুটিতেও এখানে আসতে পারো চার দিন পর কলকাতাগামী একটি ট্রেনের কামরায় বসে আছে ওর সঙ্গী হয়েছে লুরগানের দোকানে আসা সেই মোটা লোকটা গায়ে একটা শাল জড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে সে কয়েকদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে মনে পড়ছে কিমের ফেরার আগে লুরগান সাহেব বলেছিলেন সে যদি ভালোভাবে কাজ করে পড়াশোনা করে একদিন ওই মোটা লোকটির মতো ওর নামের পরিবর্তেও পড়বে একটা নম্বর এবং অক্ষর ওর মাথারও একটা দাম ঠিক হবে একদিন হয়তো সে তার আশাতীত অনেক কিছু পেয়ে যাবে মাহবুব মতো বিখ্যাত হয়ে যাবে সেন্ট জেভিয়ার্সে এখন ফিরে যেতে হচ্ছে নতুন নতুন গল্প শুনবে সে কিন্তু নিজের অভিজ্ঞতার কথা কাউকে বলা যাবে না লুরগান সাহেব সেরকমই নির্দেশ দিয়েছেন ছুটির পুরো সময়টিকে ভুলে যেতে হবে মনোযোগ দিতে হবে পড়াশোনায় সেন্ট জেভিয়ার্সে ফিরে যাবে ছাত্ররা তবে কিম্বল মতো এত বিপুল আশা নিয়ে কেউ ফিরবে না তার অজ্ঞাতেই ইথোনোলজিক্যাল সার্ভে বইয়ের একটি সেকশনে কিম্বল নম্বর পড়ে গেছে আর সেভেনটি দুপুরে খাবার সময় হরিচন্দরের সঙ্গে দীর্ঘ আলোচনা হল কিমের হরিচন্দর ওকে বোঝালো লেখাপড়া বিষয়টি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি প্রয়োজন হয় ক্ষেত্রতত্ত্বের কলাকৌশল শেখা একটা কম্পাস একটা লেভেল এবং তীক্ষ্ণ চোখ থাকলে যে কোনো এলাকার নিখুঁত ছবি এঁকে ফেলা যায় এবং তা বহু দামে বিক্রি করা যায় না থাকলেও শুধু এক পা থেকে অন্য পায়ের দূরত্ব মেপে মেপেও এই কাজটি করা যায় হাতে শুধু একাশি বা একশো আটটি পুঁতিওয়ালা জপমালা থাকলেও চলে প্রতি পদক্ষেপে একটি করে পুঁতি গুনলে মোট হিসাব করা সহজ হয়ে যায় ঝাড়া দেড় ঘন্টা কথা বললো হরিচন্দর সবশেষে হার্ডশেপের একটা পান সুপারির বাক্স খুলল হরিচন্দর বাক্সটির ভিতরে রয়েছে অসংখ্য শিশি এটি তুমি রাখো কিমের দিকে বাড়িয়ে দিল বাক্সটি হরিচন্দর তারপর বললো ভিখারিষীতে চমকে দেওয়ার জন্য এটি তোমার পুরস্কার এর ভেতরের ওষুধগুলো তোমার কাজে লাগবে ওগুলো দিয়ে গরিব রোগীদের সারিয়ে তুলতে পারবে নানা অসুখের ওষুধ আছে এখানে ম্যালেরিয়ার ওষুধ কুইনিনও আছে যত্ন করে রেখো ট্রেনের গতি স্লথ হয়ে এসেছে কোনো স্টেশনে থামবে গাড়ি হঠাৎ হরিচন্দর বলল এখানে আমার কিছু কাজ আছে বিদায় বিড়ালের মতো নিঃশব্দে নেমে গেল হরিচন্দর পান সুপারের বাটা হাতে স্থানোর মতো বসে রইল কিম কিমের স্কুল জীবন চলছে দারুণ ব্যস্ততায় প্রচুর পরিশ্রম করছে সে তবে ছুটির সময় আর স্কুল ধরে রাখতে পারে না ওকে ইউনিফর্ম ছুঁড়ে ফেলে দিয়ে সাধারণ ইন্ডিয়ান হয়ে যায় সে চলে আসে মাহবুবালের কাছে বেরিয়ে পড়ে নানা দুঃসাহসিক কাজে ওর সঙ্গে একবার তিন ট্রাক ভর্তি ট্রাম হর্স নিয়ে সোজা চলে গেল বোম্বে কিম প্রস্তাব দিল ডাওয়ে চেপে সমুদ্রের ওপারে যাবে তারপর অ্যারাবিয়ান হর্স নিয়ে ফিরবে মাহবুব আলী নিজেও রাজি হয়ে গেল ফিরল ওরা করাচি হয়ে সমুদ্রপথে তবে প্রচন্ড সি সিকনেসে ভুগল কিম রাস্তায় কোয়েটায় থামল ওরা কয়েকদিনের জন্য মাহবুব আলীর নির্দেশে এক ভদ্রলোকের বাড়িতে চাকরের কাজ নিল কিম ওর কাজ হলো ওই ভদ্রলোকের একটা লেজার থেকে কয়েক পৃষ্ঠা নকল করে আনা মাত্র চার দিনের মাথায় কাজটি সম্পন্ন করে জামার ভেতরে নকলের কাগজগুলো ঢুকিয়ে নিয়ে মাহবুবালির কাছে ফিরে এলো কিম লেজারটি নিয়ে এলেই তো হতো তাহলে এত কষ্ট করতে হতো না বলল কিম না বললো মাহবুব জিনিসটি খোয়া গাছে টের পেলে লোকটি ভয় পেয়ে যেত এবং যার হয়ে সে কাজ করছে তাদের কাছে রিপোর্ট করত। আর তার ফলে কোয়েটা থেকে উত্তরে যে অস্ত্রচালানটি যাচ্ছে সে সম্পর্কে আমরা জানতেও পারতাম না জালটি বহুদূর পর্যন্ত ছড়ানো আমরা এর খানিকটা দেখেছি মাত্র পুরোটা নয় হুম আর প্রশ্ন করলো না কিম ক্রিসমাস ছুটির সময় লুরগান সাহেবের কাছে এলো কিম প্রায় চার ফুট উঁচু বরফে ঢেকে গেছে রাস্তাঘাট ফার গাছের ছায়ায় আগুনের সামনে বসে সময় কাটায় কিম লুরগান সাহেবকে মালা গাঁথতে সাহায্য করে সে ইতিমধ্যে শরীফ এমনভাবে মুখস্থ করে ফেলেছে যেন মৌলভিদের মতো আওড়াতে পারে কিমকে নানা ওষুধপত্রের নাম ও ব্যবহারের নিয়মকানুনও শেখানো হয়েছে ও শিখেছে জ্বর বা সাধারণ অসুখে বিসুখে কিভাবে নিজের যত্ন নিতে হয় স্কুলে ফিরে যাওয়ার আগে চেইন ও অ্যাঙ্গেল দিয়ে ভূমি জরিপ সংক্রান্ত একটা পরীক্ষাও দিতে হলো কিমকে পরবর্তী ছুটির সময় মাহবুবালের সঙ্গে আবার বেরিয়ে পড়ল কিম এবার যাত্রা শুরু হলো বিকালির পথে নগরের কুয়াগুলো প্রায় চারশো ফুট গভীর আর ভেতরে রয়েছে অসংখ্য উটের হাড় মরু প্রান্তরে চলতে চলতে কিমের অবস্থা প্রায় মরমরো হয়ে পড়ল কিন্তু ফিরে যাবার উপায় নেই কর্নেল ক্রেকটন নির্দেশ দিয়েছেন কঠিন প্রাচীর ঘেরা এই শহরটির মানচিত্র এঁকে পাঠাতে হবে ঘোড়ার রাখালদের নিয়ে শহরের চারপাশে চেইন টানানো যাবে না সুতরাং নিজের পা আর জপমালার উপরে নির্ভর করেই তৈরি করতে হবে মানচিত্র সন্ধ্যার পর উটগুলোকে খাইয়ে দাইয়ে কিম বসে কাটা কম্পাস নিয়ে সার্ভে বক্সের রঙ তুলি দিয়ে মেয়া পাকেশে ওর কাজে মহাতৃপ্ত মাহাবুবালি বুদ্ধি দিল পুরো একটা রিপোর্ট তৈরি করে ফেলতে বলো যা কিছু দেখছো সব লিখে ফেলো সব মনে করো তুমি যেন কমান্ডার ইন চিফ বিরাট একটা সৈন্যবাহিনী পাঠাতে হবে এই অঞ্চলে প্ল্যান বানাচ্ছ তুমি এইভাবেই তৈরি করো বিবরণ কতজন সৈন্য থাকবে দলে প্রশ্ন করল কিম পঞ্চাশ হাজারের মতো অসম্ভব বোকার কাজ হবে ওটা এখানে পানির সমস্যা তীব্র কুয়ার সংখ্যা খুব কম তার উপরে পানির মানও খারাপ এখানে এক হাজার লোকও টিকতে পারবে না কিম বলল ঠিক আছে তোমার এই কথাগুলো লিখে ফেলো রিপোর্টে দেয়ালের কোথায় কোথায় ফাঁক ফোঁকর আছে লোকেরা কোথায় জ্বালানি কাঠ কাটে সব লেখো রাজাদের সম্বন্ধে পথে পথে যা শুনেছ তাও লেখো এখানে আমরা কয়েকদিন থাকবো ভাড়া করব আমরা তুমি এমনভাবে থাকবে যেন অ্যাটেন্ডেন্টের কাজ করছো প্রস্তাবটি পছন্দ হলো কিমের কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে গেল রিপোর্ট মাহবুব আলীকে অনুবাদ করে শোনাল কিম চমৎকার উচ্ছ্বাস প্রকাশ করে মাহবুব আলী বলল এই পরিশ্রমের জন্য তোমার পুরস্কার পাওয়া উচিত আমি যদি আফগানিস্তানের আমির হতাম তাহলে সোনা দিয়ে ভরে দিতাম তোমাকে কথাগুলো বলে কিমের সামনে একটি নতুন পোশাকের বাক্স এগিয়ে ধরল মাহবুব আলী কিম দেখল ভেতরে রয়েছে সোনার সূচিকাজ করা মোচাকৃতির পেশোয়ারি একটি পাগড়ি শার্টের ওপরে পরার জন্য দিল্লির সূচিকাজ করা একটি ওয়েস্টকোট ঢিলেঢালা ঢিলে ঢালা সবুজ পাজামা কোমরে বাঁধার জন্য সিল্কের দড়ি আর একজোড়া সামনের দিকে বাঁকানো চামড়ার তৈরি রাশিয়ান চপ্পল বুধবার নতুন জামা কাপড় পরার জন্য শুভ দিন কথাগুলো বলে এবার মাহবুব আলী বের করল মাদার অফ পার্ল একটি পয়েন্ট ফোর ফাইভ জিরো রিভলভার আনন্দে আত্মহারা কিম পায়ে হাত দিয়ে সালাম করার জন্য ঝুঁকে পড়লো ওকে বুকে জড়িয়ে ধরল মাহবুব এই জিনিসটিকে তোমার প্রাণের চেয়েও বেশি যত্ন করে রেখো যেন তেনভাবে কোথাও ফেলে রেখো না হোদার মর্জি একদিন ওটা তোমার কাজে লাগবে স্কুলে তো ওরা আগ্নেয়াস্ত্র রাখতে দেয় না যাবার আগে ওটাকে তোমার কাছেই রেখে যাব। আশা করছি এই লিখিত রিপোর্টের পর আর দিন তোমাকে স্কুলে থাকতে হবে না আমাদেরও অনেক লোক প্রয়োজন আরও কিছুদিন পথে পথে ঘুরলো কিম মাহবুব সঙ্গে এক সময় মাহবুবালি চলে গেল লুরগানের কাছে আর কিম ফিরে এলো সেন্ট জেভিয়ার্সে তিন সপ্তাহ পর মাহবুবালির কাছে এলো কর্নেল ক্রিক্টন তিনজন একত্র হলো লুরগানের দোকানে ছেলেটি তৈরি হয়ে গেছে ওকে আমাদের এখন দরকার বলল মাহবুব আলী কিন্তু ও তো বাচ্চা ছেলে বয়স ষোলো পার হয়নি এখনো আপত্তি জানালো লুরগান ওটা কোনো ভাবার বিষয় নেই আমি নিজে পনেরো বছর বয়সে একজনকে গুলি করে হত্যা করেছি মাহবুব বলল লুরগান বলল তুমি ওকে আমার কাছে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলে পরীক্ষা আমি নিয়েছি ওই একমাত্র ছেলে যাকে আমি ধাঁধা লাগাতে পারিনি কীরকম দারুণ মনোবল আছে ছেলেটির তিন বছর আগে ঘটেছিল ঘটনাটি তিন বছর আগে কিমকে সম্মোহিত করার বিস্তারিত বিবরণ দিল লুরগান তারপর বলল ইতোমধ্যে ওকে অনেক কিছু শেখানো হয়েছে ওর আর স্কুলে থাকার দরকার নেই ঠিকই বলেছ কিন্তু এখন তো জরিপের কোনো কাজ নেই জানালো কর্নেল ক্রেকটন ব্যাপারটি যদি তাই হয় তাহলে ওকে লামার কাছে যেতে দিন মাহবুব আলী বলল ওই বুড়ো মানুষটিকে খুব ভালোবাসে সে অন্তত জপমালা টিপতে টিপতে পায়ে পায়ে জমি মাপার বিষয়টি শিখে ফেলতে পারবে বুড়ো এখন আছে কোথায় গত তিন বছর ধরে ভারতবর্ষ চর্ষে বেড়াচ্ছে সে কি যেন এক রোগবিনাশী নদীর খোঁজে আছে সে বেনারস শহরে এলে তীর্থাঙ্কর মন্দিরে ওঠে জানা মতে ছেলেটিকে দেখার জন্য দুবার সে ওর স্কুলে গিয়েছিল মহাপাগল লোক হরিচন্দ্রবাবুর সঙ্গে ওর যোগাযোগ আছে আমরা তিন বছর ধরে ওকে ফলো করছি সহজ সরল মানুষ আপন মনে চলতে অভ্যস্ত সে বলল মাহবুব আলী ঠিক আছে বলল ক্রেকটন কিমকে ছয় মাসের জন্য ওর পছন্দমতো জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হলো ওকে বেতন দেওয়া হবে তো প্রশ্ন করল মাহবুব ভাতা হিসাবে আপাতত বিশ টাকা করে পাবে প্রতি মাসে জবাব দিল কর্নেল ক্রেকটন সিক্রেট সার্ভিসের একটা সুবিধা হলো টাকা পয়সা খরচের হিসাব সবাইকে জানাতে হয় না ফান্ড দেখাশোনা করে হাতে গোনা কয়েকজন লোক কিমের বেতনের পরিমাণ শুনে উৎফুল্ল হল মাহবুবালি এবং লুরগান দুজনেই কিমের ভবিষ্যৎ নিয়ে ভাবল লুরগান কয়েকদিনের মধ্যেই বিশাল কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে ছেলেটি সিক্রেট সার্ভিসের গুটি কয়েক মানুষের মধ্যে অচিরে কিমও একজন নামি দামি মানুষ হয়ে যাবে কয়েকদিন পরের কথা সেন্ট জেভিয়ার্স স্কুলের হেডমাস্টার ডেকে পাঠিয়েছেন কিমকে কিম হাজির হওয়ার পর হেডমাস্টার বললেন কর্নেল ক্রিকটন ক্যানেল ডিপার্টমেন্টে তোমার জন্য অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের একটা চাকরির ব্যবস্থা করেছে মাত্র ষোলো বছর বয়সে এটি তোমার জন্য বিরাট পাওয়া তবে মনে রেখো পরীক্ষায় পাশ না করলে তোমার চাকরি পারমানেন্ট হবে না এবং মনে রেখো ইচ্ছে মতো দেশ বিদেশ ঘুরে বেড়াবার সুযোগও তোমার নেই প্রচুর পরিশ্রম করতে হবে স্কুল প্রধান আরও বহু বিষয়ে উপদেশ দিলেন কিমকে মানুষের সঙ্গে আচরণ কেমন হবে সৎ চরিত্রবান হওয়া কতটা প্রয়োজনীয় ইত্যাদি ইত্যাদি উত্তেজনায় টান টান হয়ে আছে কিম কয়েকদিন পর মাহবুব একটা চিঠি পেল কিম মাহবুব লিখেছে সে কিমের সঙ্গে দেখা করতে আসছে কয়েকদিন পর লখনৌ রেল স্টেশনে কিমের সঙ্গে দেখা হলো মাহবুব আলীর মাহবুবকে দেখেই আবেগ সংযত করতে পারলো না কিম বলল বাবা আমার স্কুল জীবন কি সত্যি শেষ হলো হাতের আঙুল মটকালো মাহবুবালি এর অর্থ হলো কিমের আর স্কুলে যাওয়ার দরকার নেই আমার পিস্তলটি কোথায় ওটা এখন আমি ব্যবহার করতে পারবো তো ধীরে বাছা ধীরে মাহবুবালী বলল তুমি মাত্র ছয় মাস নিজের ইচ্ছে অনুযায়ী চলতে পারবে কর্নেল সাহেব তোমাকে ছয় মাস সময় দিয়েছেন এই সময় তুমি প্রতি মাসে বিশ টাকা করে পাবে এবং আপাতত তুমি লামার কাছে যাচ্ছ আমি তাহলে এসব জামা কাপড় খুলে ফেলতে চাই আমার ট্রাঙ্কটি অবশ্য রয়ে গেছে লুরগান সাহেবের কাছে লুরগান তোমাকে শুভেচ্ছা জানিয়েছে ভদ্রলোক বেশ চালাক মানুষ মন্তব্য করল কিম কিন্তু তুমি যাচ্ছ কোথায় আমি উত্তরে যাব কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তুমি কি সত্যিই আমার কাছে যাবে নিশ্চয়ই ওই মানুষটি না হলে আজ আমি এ পর্যায়ে আসতে পারতাম না উনি বছরের পর বছর আমার পড়ালেখার খরচ জুগিয়েছেন ঠিক আছে সে কথাই থাকলো আপাতত তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। সেখানে তুমি তোমার জামাকাপড় বদলাতে পারবে এবং আজ রাত্রেই তুমি ওখানেই থাকবে পরদিন ভোরে ঘুম থেকে জেগে কিম মাহাবুবালীকে কোথাও খুঁজে পেল না দেখলো এক কোনায় বসে আছে হরিচন্দর মুখার্জি কিমের অবাক দৃষ্টি অনুসরণ করে লোকটি বলল লামার চেলা হিসেবে চলার মতো তোমার জন্য কিছু কাপড় চোপড় আমি সঙ্গে নিয়ে এসেছি তুমি ওকে চেনো হ্যাঁ চিনি বেনারসে এবং গয়াতে কয়েক প্রস্থ দেখা হয়েছে আমাদের কিন্তু এখানে তোমার কি কাজ বেনারস পর্যন্ত তোমার সঙ্গে যাব আমি পথে কিছু কথাও বলবো তোমাকে জবাব দিল হরিচন্দর। আমি তাহলে আবার বেনারস যাচ্ছি কিন্তু কখন কিছুক্ষণের মধ্যেই জলদি তৈরি হয়ে নাও দ্রুত তৈরি হয়ে নিল কিম দুজনের রওনা হলো রেল স্টেশনের উদ্দেশ্যে পথ চলতে চলতে কথা বলছে হরিচন্দর ধরো আমি বা সার্ভিসের কোনো লোক হঠাৎ ছদ্মবেশে তোমার কাছে এলো লোকটিকে তুমি কখনো দেখোও নি মনে করো এই আমি এলাম তোমার কাছে একজন লাদাখি ব্যবসায়ী সেজে আমি তোমাকে চিনি কিন্তু তুমি আমাকে চিনতে পারছো না আমি কথা শুরু করবো কি এভাবে আপনি কি খুব দামি পাথর কিনতে চান তখন তুমি বলবে আমাকে দেখে কি মনে হয় আমি দামি পাথর কিনতে পারি আমি বলবো আমি বলবো খুব গরিব মানুষও টর্কয়েজ বা তর্কিয়া কিনতে পারে মানে সবজি তরকারি বলল কিম হ্যাঁ ওটাই তুমি বলবে তর্কিয়া দেখান তো তখন আমি বলবো ওটা রান্না করছে একজন মহিলা আপনার জাতের জন্য সম্ভবত ভালো নয় ওটা তখন তুমি বলবে দ্যার ইজ নো কাস্ট হোয়েন ম্যান গো টু লুক ফর তর্কিয়া টু লুক এই কথা দুটোর মধ্যে সামান্য বিরতি দেবে মূল রহস্য এখানেই ওই সামান্য বিরতিই হলো আসল কথা পুরো কথাটি পুনরাবৃত্তি করল কিম ঠিক হয়েছে ওভাবেই বলতে হবে তোমার কথা শেষ হলে আমি আমার টরকোয়েসটি তোমাকে দেখাবো তখন তুমি বুঝে যাবে আমি কে লক্ষৌ স্টেশনে ট্রেন এসে থেমেছে আচমকা হরিচন্দ্র বলল চলি বিদায় ভাগ্য তোমার প্রসন্ন হোক ভিড়ের মধ্যে হারিয়ে গেল হরিচন্দর দীর্ঘশ্বাস ফেলে ট্রেনের দিকে এগিয়ে গেল কিম বেনারস শহরের থেকে মাইলখানেক দূরে তীর্থাঙ্কর মন্দির ঢেউ খেলানো গেটের সামনে এসে দাঁড়ালো কিম কি চাই এখানে একজন জৈন সাধু জানতে চাইল কিমের কাছে আমি টেসুলামার কাছে এসেছি উনি আমার গুরু ওকে একটু খবর দিবেন খবর পেয়ে ছুটে এলো লামা সেন্ট জেভিয়ার্সের কায়দা কানুন সব ভুলে গিয়ে পাশ হয়ে ছালাম করল কিম লেখা পড়ার চুকিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি গুরু আবেগ কিমের কণ্ঠস্বর আমার পরিশ্রম সার্থক হলো বলল লামা চলো ভেতরে চলো বাড়ির ভেতরের দিকে কিমকে নিয়ে চলো লামা শেষ বিকেলের আলো পড়ছে উঠানে দাঁড়াও তোমাকে একটু ভালো করে দেখে নেই হঠাৎ বলল লামা তারপর আপাদ মস্তক দেখল কিমকে কয়েকবার সেদিন তোমাকে যেতে দিয়েই ভালো করেছিলাম পরিতৃপ্ত কণ্ঠে বলল লামা মনে পড়ে জমজমের নিচে সেই দিনটির কথা খুব মনে পড়ে জবাব দিল কিম তোমার মনে আছে স্কুলে প্রথম যেদিন যাই তুমি দেওয়ালের পাশে দাঁড়িয়েছিলে আমি ঘোড়ার গাড়ি থেকে এক লাফে তোমার কাছে ছুটে এসেছিলাম হ্যাঁ সবই মনে আছে এরপর আমি স্কুলের ছাত্র হলাম আর এখন হব সরকারি দপ্তরের কর্মচারী বেশ ভালো তবে সবার আগে তোমার সঙ্গে কিছুদিন ঘুরে বেড়াবার অনুমতি পেয়েছি আমি লামা ওর চাকরি সম্পর্কে আর কোনো প্রশ্ন করার আগেই বললো এখন তোমার জন্য ভিক্ষা করে কে আমি নিজেই করি মাঝে মধ্যে এখানে শিষ্যদের দেখতে আসি বাকি সময় সারা ভারতবর্ষ চষে বেড়াই কখনো পায়ে হেঁটে কখনো ট্রেনে চেপে ঘুরছি বিচিত্র এই দেশ তবে যখনই এই অঞ্চলে আসি মনে হয় আমি যেন তিব্বতেই ফিরে এলাম লামার ঘরটি ছোটখাটো পরিচ্ছন্ন একটা টেবিলের উপরে কতগুলো তামার পেয়ালা সাজানো আছে ঘরের এক কোনায় রয়েছে ছোট্ট একটা সেগুন কাঠের বেদি তার উপর রয়েছে তামার গিলটি করা বসা বুদ্ধের একটি মূর্তি পাশে একটি ধূপদানি একটি প্রদীপ আর একজোড়া তামার ফুলদানি একটি ছোট্ট কুশনে বসল লামা ঘরটি বেশ সুন্দর আরেকটি একটি কুশনে বসতে বসতে বলল কিম আমি জীবনচক্রের ছবিও এঁকেছি তিন দিন সময় লেগেছে ওটা আঁকতে তোমাকে আমার শিল্পকর্ম দেখাচ্ছি একটি হলুদ চাইনিজ কাগজ বুরুশ এবং ইন্ডিয়ান কালি বের করলো লামা সলার একটি চক্র এঁকেছে সে কেন্দ্রে রয়েছে একটা সর একটা সাপ আর একটা পায়রার ছবি এগুলো অজ্ঞতা ক্রোধ এবং কামনার প্রতীক চাকার ক্ষোপে খোপে রয়েছে স্বর্গনরকের ছবি কথিত আছে মানুষের জীবনে অদৃশ্যবাদ বোঝাতে বুদ্ধ নিজে প্রথমে ধুলার উপর ধানের শীষ দিয়ে এই ছবি এঁকেছিলেন তারপর কয়েক বছরের মধ্যে এটি একটি বিস্ময়কর নকশায় পরিণত হয়ে শিষ্যদের হাতে হাতে চলে যায় ছবিটির প্রতিটি রেখারই রয়েছে গভীর অর্থ ছবি আঁকার বিদ্যা আমি খুব সামান্যই শিখেছি বলল কিম তবে এ ছবি বিস্ময়েরও বিস্ময় বহু বছর ধরে ছবিটি আঁকছি আমি বলল লামা এমন সময়ও ছিল যখন আমি রাতের পর রাত একের পর এক প্রদীপ জ্বালিয়ে ছবিটি এঁকে গেছি তোমাকেও আমি ছবিটি আঁকতে শিখিয়ে দেব। এবং এর অর্থও বুঝিয়ে দেব তারপর আমরা আবার বের হব পথে আবার বের হব প্রশ্ন করল কিম হ্যাঁ এতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম আমি জানি তোমাকে ছাড়া আমি সেই নদীটি কোনো দিনও খুঁজে পাব না আমি বহু পাহাড় সমুদ্র ঘুরে বেরিয়েছি নদীর দেখা আজও পাইনি আমরা যাব কোথায় বন্ধু আমার এবার নদীর খোঁজেই যাব এবং আমি নিশ্চিত যে নদী আমরা খুঁজেই পাব। এরপর নানা বিষয়ে আরও আলোচনা চলল দুজনের সূর্যের আলম ম্লান হয়ে এলে সন্ধ্যায় ঘুমাবার প্রস্তুতি নিল লামা একা বসে রইল কিম একে একে জলে উঠছে প্রদীপগুলো প্রার্থনার সঙ্গীত ভেসে আসছে মন্দির থেকে ধীরে ধীরে আকাশে ফুটে উঠছে তারারা ভোর হলো একসময় লামার বিদায়ের সময় ঘনিয়ে এলো উপহারে সাজি নিয়ে এলো পুরোহিতরা কেউ দিল পানদানি কেউ আনলো লোহার তৈরি কলমদানি নানা রকম খাবার ভরা পাত্র দিল একজন বাইরের দুনিয়ার আপদ বিপদ সম্পর্কে সতর্ক করে দিল কেউ কেউ লামাকে প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হল অনুষ্ঠান চুপচাপ সিঁড়িতে বসে দেখলো সব কিম বিদায় পর্ব শেষে স্টেশনের দিকে রওনা হল কিম আর লামা আমরা প্রথমে যাব উত্তরে ওখানে একটা চমৎকার জায়গা আছে ব্যাখ্যা করলো লামা সাহারানপুরের কথা বলছো তো আমি জানি বলল কিম টিকিট কাটতে চলে গেল সে এক সময় দীর্ঘ যাত্রা শেষ হল ট্রেন থেকে নেমে হাফ ছাড়লো লামা ট্রেনের ঝাঁকুনি আমার হাড়গুলোকে পানি করে দিয়েছে আহ তাজা বাতাসে এখন প্রাণ জুড়াবে চলো আমরা কুলু মহিলার বাড়ি যাই পোটলা পুটলি গুছিয়ে তৈরি হতে হতে কিম বলল ওখানে বাতাস বড্ড টাটকা আর নির্মল তাড়াহোড়া কিছু নেই বলল লামা জ্ঞানী মানুষেরা মুরগির বাচ্চার মতো রোদের ছোটাছুটি করে না ইতোমধ্যে আমরা প্রায় একশো মাইল পথ পেরিয়ে এসেছি এখন পর্যন্ত তোমার সঙ্গে ভালো মতো দুটো কথাও বলা হয়নি অবশ্য ট্রেনের ভিতরে এত হইচই তুমি আমার কথা শুনবেও বা কী করে আমি নিজেই বকবকানি আর ঠেলাঠেলের মধ্যে ধ্যান করবো কীভাবে আপাতত কিছু সময় আমরা ঘোরাঘুরি করব। এখনই ওখানে যাব না লামা পায়ে হেঁটে রওনা হলো দুজন আমিনাবাদ সাহাইগুঞ্জি আরাকোলা ফুলেশা পেছনে ফেলে শিওয়ালিক পাহাড়ের পাশ দিয়ে উত্তর দিকে এগুচ্ছে ওরা রাত কাটায় খোলা আকাশের নিচে দিন হলেই রওনা হয় আবার লামাকে কোথাও বসিয়ে রেখে ভিক্ষাপাত্রটি নিয়ে নিঃশব্দে গ্রামে চলে যায় কিম পাত্রটি পূর্ণ হয়ে গেলে ফিরে আসে গুরুর কাছে বিশাল কোনো আম গাছ বা দুধ সাদা শিরিশ গাছের নিচে বসে পানাহার সারে রোদ তেতে উঠলে কিছুক্ষণের জন্য বিরতি দেয় ওরা গল্প করে তারপর সামান্য সময় নিয়ে ঘুমিয়ে নেয় বিকেলের দিকে বাতাস শীতল হয়ে এলে আবার শুরু হয় যাত্রা পথ চলতে চলতে কিমকে ধর্ম সম্পর্কে জীবনচক্র সম্পর্কে জ্ঞান দেয় লামা এভাবেই চলছে প্রতিদিনের পথযাত্রা একদিন এরকম এক আলোচনার সময় হঠাৎ কিম বলল সাধু বাবা একটা প্রশ্ন করি হাড় নেড়ে সম্মতি জানালো সাধু তুমি তিন বছর ধরে আমার পড়ালেখার খরচ জুগিয়েছ কিন্তু কিভাবে। তিব্বতে সম্পদের অভাব নেই শান্তকণ্ঠে বলল লামা আমি যেখানে থাকি সেই এলাকার মানুষগুলো আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে আমার যা প্রয়োজন আমি তা পাই হিসাব নিকাশ করতে হয় না তিব্বতের গল্পে মগ্ন হয়ে পড়ল লামা বিশাল পাহাড় জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুশাসন পিশাচ নাচ পনেরো হাজার ফুট উঁচুতে পবিত্র শহর সন্ন্যাসীদের আশ্রম আশ্রমবাসীদের ষড়যন্ত্র তুষারের উপর চোখ ধাঁধানো মরিচিকার গল্প এক এক করে শোনাল লামা কিম এবং লামা আসছে সাহারানপুরে খবরটি ইতিমধ্যে পৌঁছে গেছে ঝুরিবর্তী কাবুলি আঙুর আর ফলমূল নিয়ে হাজির হল একজন লোক দাড়িওয়ালা রোগামতো লোকটি জানালো ওর মালিক অনুরোধ করেছেন লামা যেন দয়া করে একবার দেখা দিয়ে যান ঠিক আছে ওকে খবর দাও আকবরিয়ে বাড়িয়ে বলল কিম আমরা আসছি চলে গেল লোকটি পথে পথে নানা জায়গায় থেমে থেমে প্রায় এগারো মাইল পথ শেষ করে কুলু মহিলার বাড়িতে এলো ওরা মহাখুশি মহিলা ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করে এবার নিজের কথা বলল সে নাতির অসুখের জন্য মাদুলি চাই তার বহুদিন ধরে এক হেকিমের ওষুধ খাইয়েছে সে ছেলেটিকে কাজ হয়নি কোন সে হাকিম প্রশ্ন করল কিম তোমার মতো সেও একজন ভবঘুরে কিন্তু বিরাট হেকিম নানা জায়গায় ঘুরে ঘুরে চড়া দামে ওষুধ বিক্রি করে লোকটি এখানে চার দিন ছিল তোমরা আসছো শুনে সম্ভবত চলে গেছে না বেগম সাহেব চাকরদের মধ্যে কেউ একজন বলল হেকিম সাহেব খাওয়া দাওয়ার পর পায়রার খোপের পেছনের ঘরটিতে ঘুমোচ্ছেন এসব হেকিম টেকিমদের পূজিত সামান্য কিছু রঙিন পানি আর লম্বা লম্বা কথা টিপ্পনি কাটল কিম চাপা হেসে মহিলা বলল হিংসা হচ্ছে বুঝি তোমার মাদুলি বুঝি ভালো তো তোমার সাধুবাবাকে বলো আমার জন্য একটি তৈরি করে দিতে শুধুমাত্র নির্বোধরাই ওষুধের গুণ অস্বীকার করে গম গম করে উঠল কারো কণ্ঠস্বর চমকে থাকা লোকিম। শুধুমাত্র বোকারাই এসব মাদুলি কবজে বিশ্বাস করে আমার ওষুধই এই বাড়ির একটি ছেলের শুলবেদনা সারিয়ে দিয়েছে বলতে বলতে এগিয়ে আসছে হেকিম হায় হায় চেঁচিয়ে উঠল মহিলা বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রশংসা করলে মুখ দোষ লাগে ছেলেটির বাবা মারা গেছে এই বুড়ো বয়সেও চৌকিদারি করতে হচ্ছে আমাকে এই তোরা সবাই কোথায় গেলি চাকর বাকরদের ডাকা ডাকি শুরু করলো মহিলা পালকি রেডি কর আমি বাইরে যাব হেকিম আর সাধু আপনারা নিজেরাই ঠিক করুন কোনটা ভালো ওষুধপত্র নাকি তাবিজ কবজ বেগম সাহেব চলে যাওয়ার পর আবার আরাম করে বসলো কিম ওর দিকে হুকো বাড়িয়ে দিল হেকিম লম্বা টান দিল কিম কেমন আছো মাস্টার ওহারা ফিসফিস ফিস ফিস করে বলল হেকিম চমকে উঠে হুকোর নল খামচে ধরল কিম এই প্রথম হরিচন্দর মুখার্জিকে চিনতে পারল কিম এতক্ষণ পুরোপুরি বোকা বানিয়ে রেখেছিল হেকিম হরিচন্দর মনে পড়ে লক্ষ্ণৌয়ে বলেছিলাম আবার দেখা হবে আমাদের এবং তুমি চিনতেও পারবে না বলল হরিচন্দর কিন্তু আপনি এখানে কি করছেন এটা হোয়াইট কুল ঠিকুজির ব্যাপার স্যাপার কিন্তু সে বিষয়ে বহু আগেই তো শেষ হয়েছে হয়নি শোনো তিন বছর আগে পাঁচজন স্থানীয় রাজা যুদ্ধের জন্য তৈরি হয়েছিল ওই সময় মাহবুব আলী তোমার মাধ্যমে খবরটি জায়গা মতো পৌঁছে দিয়েছিল ফলে ওরা আক্রমণের আগেই আমরা অ্যাটাক করতে পেরেছিলাম এবং সেই সৈন্যদলে দলে সহ আট হাজার সৈন্য ছিল বলল কিম সে রাতের কথা মনে আছে আমার ঠিক কিন্তু সেই যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি কৌশল হিসাবে সৈন্যদের ফিরিয়ে আনা হয়েছে শুধুমাত্র ভয় দেখানো হয়েছে রাজাদের অবশ্য এত উঁচু পাহাড়ি অঞ্চলে সৈন্যদের দীর্ঘদিন রাখার খরচও অনেক সে কারণে হিলাজ এবং বুনার রাজাদের সঙ্গে একটি চুক্তি করল সরকার ঠিক হলো সরকারি সৈন্যরা ফিরে এলে ওরা পাহারা দেবে পথটি ওই সময় আমার কাজ ছিল লেহ এলাকায় চা বিক্রি করতাম সেনাবাহিনী ফেরার সময় আমি হয়ে গেলাম অ্যাকাউন্ট সেকশনের একজন ক্লার্ক সৈন্যরা চলে গেল আমি রয়ে গেলাম আমার দায়িত্ব হলো কুলিদের বেতন দেওয়া কারণ নতুন রাস্তা তৈরি হবে তারপর কি হলো কিম প্রশ্ন করলো প্রচণ্ড শীত পড়েছে আমি সারাক্ষণ আতঙ্কে থাকি কখন ওরা আমার বাক্সটা কেড়ে টেরে নিয়ে মাথাটাই কেটে ফেলে এদিকে খবর পেলাম এদিকে রাজারা উত্তর দিকে প্রদেশগুলোর রাজাদের সঙ্গে গোপন চুক্তি করেছে সংবাদটি বার কয়েক যথাস্থানে পাঠালাম মাহবুব আলীও খবরের সত্যতা স্বীকার করলো কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিল না ইতোমধ্যে বরফে আমি দিনকে দিন জমে যাচ্ছি পায়ের একটা আঙুলও নষ্ট হয়ে গেল তবু আমি রয়েই গেলাম আবার খবর পাঠালাম আমরা যে নতুন রাস্তা তৈরি করেছি সেই রাস্তা দিয়েই বিভিন্ন অচেনা মানুষ যাতায়াত করছে রাস্তাটি শত্রুদের চলাচলের জন্য উপযোগী হয়ে উঠেছে কারা শত্রু রাশিয়ান কুলিরাও জানে বিষয়টি এ সময় আমাকে ডেকে পাঠানো হলো সরজমিনে যা দেখলাম তা বর্ণনা করার জন্য মাহবুবালীকেও ডাকা হল পূর্ণ বিবরণ দিলাম আমরা তারপর আমি ফিরে এলাম আগের জায়গায় তারপর প্রশ্ন করল কিম বরফ গলে গেছে রাস্তাঘাট পরিষ্কার এমন সময় খবর পাওয়া গেল উত্তর দিক থেকে দুজন ভিন আসছে ওই অঞ্চলে দেখে মনে হয় বুনো ছাগল শিকারী অথচ ওদের সঙ্গে আছে চেইন লেভেল আর কম্পাস হিলাজার আর বোনাররা সাদর অভ্যর্থনা জানালো ওদের আগন্তুকরা স্থানীয় লোকেদের বোঝালো উপত্যকাটির উপর থেকে নিচে বুক সমান প্রাচীর তুলে দুর্গ বানানো হবে মজার ব্যাপার হলো গিরিপথ পাহারা দেওয়ার জন্য যারা টাকা পয়সা দেয়নি সেই তিন রাজাও সরকারকে খবর পাঠালো যে অন্য দুই রাজা বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু সরকার তারপরও কিছু করল না ওদিকে ওই দুই আগন্তুক রাজাদের বিশ্বাস করিয়ে ফেলেছে যে সরকারি সেনাবাহিনী যে কোনো সময় ওদের আক্রমণ করবে ঠিক সেই সময় আমি নির্দেশ পেলাম উত্তরের দিকে যাও দেখো লোক দুটো কী করছে হুকায় মুখ লাগিয়ে হরিচন্দ্রের কথা শুনছে কিম সে বলল তুমি তাহলে এখন ওই দায়িত্বেই আছো এবং তুমি ওদের অনুসরণ করবে তাই না না আমি যাচ্ছি ওদের সঙ্গে দেখা করতে ওরা সিমলার দিকে যাবে বুনো ছাগলের মাথা আর শিং পাঠাবে ড্রেস করার জন্য কলকাতায় ওদের সঙ্গে দেখা করতে হবে আমাকে কীভাবে আমি ওদের দলে ঢুকবো একজন দোভাষী হিসেবে হেকিম হিসেবে ওদের কাছাকাছি পৌঁছে যাওয়া আমার পক্ষে সহজ হবে তবে কাজটায় ঝুঁকি আছে সেজন্য ভয়ও পাচ্ছি একটু থেমে বলল আমার একটা অনুরোধ যদি তোমাদের বিশেষ কোথাও যাবার তারা না থাকে তাহলে লামাকে একটু বোঝাও সে যেন উত্তরের দিকে যায় আমি নিজেও ওকে বলবো লোক দুটোকে না পাওয়া পর্যন্ত ডিপার্টমেন্টের কারো না কারোর সঙ্গে আমার যোগাযোগ রাখতেই হবে আমার মনে হচ্ছে তুমি এবং আমি একজোটে কাজটা করতে পারবো হুম চিন্তা করছে কিম দুন পর্যন্ত একসঙ্গে যাবো আমরা এরপর আমি যাব মুসৌরি বেশ সুন্দর পুরনো ওটি তারপর যাব রামপুর ওই পথেই ওরা আসবে যদিও ঠান্ডার মধ্যে অপেক্ষা করতে আমার ভালো লাগে না তবুও আমি অপেক্ষা করব ওদের সঙ্গে সিমলা পর্যন্ত হেঁটে যেতে চাই আমি সাধু বাবাও নিশ্চয়ই আবার পাহাড় দেখে খুশি হবে কয়েকদিন ধরে খুব কম কথা বলছে সে লামা চাইলে রাস্তায় আমরা আলাদাভাবে যেতে পারি আমি তোমাদের থেকে বেশ দূরে সামনে সামনে থাকব তোমরা ধীরে সুস্থে পেছনে পিছনে এগোবে আমি রওনা হব আগামীকাল তোমরা যাত্রা করবে পরদিন পুরো বিষয়টি নিয়ে ভেবে দেখো হাই হরিচন্দর আর কথা না বাড়িয়ে চলে গেল সে নিজের ঘরের দিকে রাতে ঘুম এলো না কিমের ভাবছে সে ব্যাপারটা আসলেই বিগ গেম আমি মাহবুব আলীর হয়ে লাহোর থেকে আম্বালায় একটা খবর নিয়ে গেলাম গোপনে ওটা ছিল বিগ গেমেরই অংশ কোয়েটাতে একজন লোকের বাড়িতে কাজ করলাম চুরি করলাম ওটাও ছিল বিগ গেমেরই অংশ এখন আমি নিজেই যাচ্ছি উত্তরে বিগ গেম খেলতে বিগ গেম সুতো বোনার মাকুর মতো শুধু ছুটোছুটি করছে এই খেলায় আনন্দ দেওয়ার জন্য অংশগ্রহণের জন্য সাধুর কাছে আমি কৃতজ্ঞ মাহবুব আলী ক্রেক্টন সাহেবের কাছেও কৃতজ্ঞ কিন্তু সাধুই সবার বড় উনি ঠিকই বলেছিলেন এই দেশটি বিস্ময়কর বিশাল কেবলমাত্র আমিই শুধু একা একদম একা অথচ আমি হয়ে আছি কেন্দ্রবিন্দু পরদিন সকালে আমাকে বোঝালো কিম সমভূমিতে সারাক্ষণ মানুষের বড় ভিড় আমার ধারণা পার্বত্য অঞ্চলে এত মানুষ নেই কোথায় পাহাড় খুব কাছেই দরজা খুলে দিল কিম সামনে দিগন্ত বিস্তৃত হিমালয়ের গায়ে ভোরের সূর্যের আলোকচ্ছটা পড়ছে সতৃষ্ট ভঙ্গিতে তাকিয়ে সশব্দে শ্বাস নিল লামা যদি আমরা উত্তরের দিকে যাই ধীরে ধীরে বলল কিম তাহলে পাহাড়ের ছায়ায় ছায় সূর্যের তাপ এড়িয়ে এগিয়ে যেতে পারব পেরিয়ে এসেছে হরিচন্দর ইঙ্গিতে ওকে বুঝিয়ে দিল কিম লামার কাছে কথাটি পেরেছে সে হরিচন্দ্র এগিয়ে এলো লামার কাছে দুজনের কথাবার্তা হলো কিছুক্ষণ মুগ্ধ চোখে ওদের আলাপচারিতে দেখল কিম বিস্মিত হল সে বুড়োকে বোঝাবার সময় হরিচন্দ্রের বিনয় এবং যুক্তি উপস্থাপনের দৃঢ়তা দেখে বিকেলে হরিচন্দর মুখার্জি তার ওষুধের পিতলের পাত্রটি নিয়ে ছাতা হাতে রওনা হবার আগে কিমকে বলল স্থানীয় কয়েকজন রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছে সে ওরা ওর ওষুধের বেশ কদর করে চলে গেল হরিচন্দর লোকটি বেশ বিদ্যান বলল লামা ও বলেছে পাহাড়ের নিচের দিকে মানুষগুলো বেশ ধর্মকর্ম করে ওদের একজন গুরু দরকার ওরা মানুষ হিসাবে বেশ ভালো উদার পাইন গাছের ছায়ায় ছায়ায় ওখানে পৌঁছাতে সময় লাগবে না বেশি প্রচুর খানা খাদ্য নিয়ে পরদিন রওনা হল কিম ও লামা এখানে কয়েকদিন কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছি আমি পাহাড়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে আরও তরতজা হয়ে উঠব হেকিমের কথাই সত্যি মনে হচ্ছে ও বলেছে তুষার থেকে আসা সামান্য বাতাসও মানুষের আয়ু বিশ বছর বাড়িয়ে দেয় হেকিমকে বলেছিলাম শরীরটি ঝিমঝিম করে ও বলল গরমের জন্য ওরকম হয় ঠান্ডা বাতাসে হাঁটা হাঁটাচলা করলেই ঠিক হয়ে যাবে খুব সত্যি কথা আমি অবাক হচ্ছি এই কথাটি এতদিন কেন মনে হয়নি আমার নদী খোঁজার বিষয়ে ওকে কিছু বলেছ হ্যাঁ বলেছি ও বলেছে নদীটি নিশ্চয়ই আমি খুঁজে পাবো ঠিক যেভাবে স্বপ্নে দেখেছি ঠিক সেভাবেই পাবো তাছাড়া তুমি তো আমার সঙ্গেই আছো আমি ঠিকই জানি তুমি আমাকে সেই নদীটি খুঁজে দেবে পাহাড়ের দিকে তাকালো বুড়ো চোখে মুখে প্রশান্তি আর পরিতৃপ্তির ছাপ এগিয়ে চললো ওরা সামনের দিকে মুসৌরি পার হয়ে সরু পাহাড়ি পথ ধরে উত্তরমুখী রওনা হলো ওরা দিনের পর দিন সমস্যা হচ্ছে এব্রো থেব্রো পাথুরে পথ পাড়ি দিচ্ছে ওরা যত উঁচুতে উঠছে লামা তত সতেজ হয়ে উঠছে সে এর আগে দুন পার হবার সময় কিমের কাঁধে ভর দিয়ে হাঁটত বুড়ো প্রায়ই থামতো রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার জন্য এখন তরতর গতিতে এগিয়ে যাচ্ছে লামা নিজেই ক্লান্ত হয়ে পড়ছে কিম পায়ের নিচে ক্ষত হয়েছে পিঠে প্রচন্ড ব্যথা এত যন্ত্রণাতেও লক্ষ্য রাখছে সে যেন ঢাল গড়িয়ে নিচে পড়ে না যায় দেবদারুবনের ইতস্তত বিক্ষিপ্ত ছায়ায় ছায় ফার্ন জড়ানো ওক গাছের নিচ দিয়ে বার্চ আইল্যান্ডস রডোডেন্ড্রনের ঝাড় আর পাইন বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে ওরা মাঝে মাঝে বেরিয়ে আসছে রোদে পড়া পিচ্ছিল ঘাসে ঢাকা পাহাড়ের খোলামেলা জায়গায় আবার ঢুকছে বনের ভেতর কোনো ক্লান্তি নেই লামার অপশ্রীয়মান পেছনের পথকে ফেলে রেখে সন্ধ্যায় ম্লান আলোয় থামে ওরা রাতের মতো বিশ্রাম নেয় পরদিনের প্ল্যান করে পাহাড়ের যত বেশি উচ্চতা তত বেশি ঠান্ডা শীতে কাঁপছে কিম এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামল ওরা পাহাড়ি লোকেরা কিমকে একটা কম্বল দিল পথ চলতে চলতে ধ্যান করে লামা কিমকে জীবনচক্র সম্পর্কে জ্ঞান দেয় মাঝে মাঝে হেকিমের সঙ্গে দেখা হয় চলার পথে লোকজনের চিকিৎসা করে সে কখনো কখনো কিছুটা সময় কিম নিজেও হেকিমের সঙ্গে কাটায় লতা গুলম চিনে নেয় গল্প করে একদিন হরিচন্দর কিমকে বলল শোনো ওহারা জানি না যাদের খুঁজছি তাদের কবে খুঁজে পাব তবে এখন থেকে আমরা কাছাকাছি থাকব তুমি শুধু খেয়াল রাখবে আমার এই ছাতাটির দিকে ওটাকে অনুসরণ করলেই আমার অবস্থান জানতে পারবে আমার মনে হয় না আদৌ কাউকে খুঁজে পাবে বলে বলল লামা নিয়ে তুমি কিছু ভেবো না আমি জানি ওরা কয়েকদিন আগে কারাক্রম পার হয়ে এসেছে ওদের সঙ্গে রয়েছে শিকারের জিনিসপত্র তবে ওরা তৈরি করছে কাগজপত্র পাঠাবে রাশিয়ায় গাছের একটা ছোট্ট ডাল নিয়ে মাটির ওপর আঁচড় কেটে মানচিত্র হরিচন্দর দেখো পশ্চিমে আসার সোজাপথ হলো শ্রীনগর বা এবোটাবাদ কিন্তু ওরা ওদিকে যাবে না ওরা সরে যাবে পুবে লেহ পর্যন্ত এসে নিচের দিকে সিন্ধু হয়ে হানলে এবং পরে বুসার ও চিনি উপত্যকা পর্যন্ত সরে যাবে চিনি উপত্যকার কোনো এক জায়গায় আমি ওদের কাছে পৌঁছে যাব তোমার কাজ হলো শুধু আমার নীল ছাতাটির দিকে নজর রাখা দিনের পর দিন কাটছে এভাবে সামনে এগিয়ে যাচ্ছে হরিচন্দর পাহাড়ি ঢাল ধরে পেছনে পেছনে নিরাপদ দূরত্বে থেকে নীল ছাতার দিকে নজর রাখছে কিম ফুটফুটে জ্যোৎস্নালোকিত রাত তুষারে ঢেকে আছে পথঘাট সংকীর্ণ একটি গিরিপথ পার হয়ে তিব্বতীদের এক ক্যাম্পে এসে পৌঁছালো লামায় এবং কিম এব্রো থেব্রো পাহাড়ের চূড়া কখনো বরফ গলে না এখানে বহু নিচে সবুজ চাদরের মতো বনভূমি সমতল ভূমিতে রয়েছে একটি গ্রাম আর চারণভূমি হাতের বিনকিল দিয়ে দেখে নিচ্ছে চারপাশে উপর থেকে নীল ছাতার ওপর নজর রাখছে কিম দিন চলছে এভাবে একদিন হঠাৎ দূরে একটি সাদা পতাকা দেখা গেল দ্রুত এগিয়ে চলল হরিচন্দর গতি বাড়ালো কিম এবং লামাও বেশ কিছুক্ষণ থেকেই আকাশ মেঘলা হতে শুরু করেছে হরিচন্দর যখন আগন্তুকদের কাছাকাছি পৌঁছালো ঠিক তখনই সশব্দে পড়ল বাজ সাহেবদের সঙ্গে আসা কুলিরা মহা আতঙ্কিত হয়ে মাথা থেকে ফেলে দিল পেটরা সব হতচকিত হয়ে পড়লো বিদেশি দুজন কি করবে ওরা বুঝতে পারছে না কুলিরা আর সামনে এগুতে নারাজ ঠিক সেই মুহূর্তে ভেজা জামাকাপড় গায়ে সামনে এসে হাজির হল হরিচন্দর হাসি হাসি মুখ করে নিজের পরিচয় দিল সে রামপুরার মহারাজার প্রতিনিধি সে ওর পরিচয় জেনে বেশ উৎফুল্ল হয়ে উঠল বিদেশিরা এদের একজন ফরাসি অন্যজন রাশিয়ান তবে দুজনই ইংরেজিতে কথাবার্তা বলতে পারে ওরা হরিচন্দ্রকে অনুরোধ করলো সাহায্য করার জন্য কুলিরা ভেঙে গেছে ওদের না হলে সামনে আর এগোনো যাচ্ছে না সুযোগ কাজে লাগালো হরিচন্দর জঙ্গলে ঢুকে হরিচন্দর কুলিদের বুঝিয়ে সুঝিয়ে কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিয়ে আবার পথ চলতে রাজি করালো বিদেশিদের কাছে ফিরে এলো হরিচন্দর বলল কুলিরা তোমাদের কষ্ট দিয়েছে শুনলে মহারাজা খুব মন খারাপ করবেন ওই লোকগুলো আসলে বোকা ধরনের মানুষ ঝড়বাদল দেখে ভয় পেয়ে গেছে ওরা তবে আমি রাজি করিয়েছি বৃষ্টি থামলেই রওনা হবে আবার শিকার কেমন চলছে তোমাদের নিশ্চয়ই বেশ ভালো কথা বলতে বলতে কুলিদের মাথা থেকে ফেলে দেওয়া মোচাকৃতির ঝুড়িগুলোর দিকে এগিয়ে গেল হরিচন্দর এমনভাবে নাচাড়া করছে যেন ঠিকঠাক করে দিচ্ছে আচমকা লাল অয়েল স্কিনে মোড়া একটা বাক্সের সঙ্গে ধাক্কা খেলো সে ধাক্কা লাগায় কাত হয়ে ঝুড়ির মুখ খুলে বেরিয়ে পড়লো কিছু কাগজপত্র হাঁ হাঁ করে ছুটে এলো লোক দুজন হরিচন্দরকে সরিয়ে দিয়ে ঠেলে ঠুলে জিনিসগুলো ভিতরে ঢুকিয়ে দিল ওরা আবার বৃষ্টি থেমে যাওয়ার পর পথ দেখিয়ে এগিয়ে চলল হরিচন্দর হাঁটতে হাঁটতে নানা বিষয় সম্পর্কে কথা বলছে সে এখানকার জীবজন্তু গল্পকথা স্থানীয় মানুষদের আচার আচরণ সম্পর্কে শোনাচ্ছে সে তবে অয়েল স্কিনে মোড়া বাক্সটির দিকে আর চোখে নজর রাখছে সে জানে ওর ভেতরে রয়েছে ম্যাপ আর দলিলপত্র রাস্তাটি খাড়াভাবে উপরের বনের দিকে এগিয়ে গেছে এগিয়ে যাচ্ছে দল পরদিন সূর্য অস্ত যাচ্ছে ক্ষীণ আলোয় হঠাৎ দেখা গেল লম্বা লম্বা ঘাসের পাশে যোগাসনে বসে আছে একজন লামা তার সামনে পাথর চাপা দেয়া একটা অদ্ভুত নকশা বসে থাকা লামার দিকে ইঙ্গিত করে হরিচন্দর বলল ইনি একজন বিরাট সাধু পুরুষ ওখানেও কি করছে প্রশ্ন করলো আগন্তুকেরা উনি ওই পবিত্র ছবিটির ব্যাখ্যা করছেন পুরো ছবিটি তিনি নিজে এঁকেছেন কৌতূহলী লোক দুজন থেমে গেল বিরতি পেয়ে খুশি হল কুলিরা বোঝাগুলো নামিয়ে রাখল ধীরে ধীরে লামার দিকে এগিয়ে গেল হরিচন্দর। বিদেশিদের আড়াল করে চোখ টিপে কিমকি ইশারা করে রামার উদ্দেশ্যে বলল সাধু বাবা আমি এদের সঙ্গে সিমলা যাচ্ছি এরা আপনার ছবিটি দেখতে চাইছে এটি জীবনচক্রের ছবি বলল লামা ওরা ছবিটি সম্পর্কে জানতে চায় দয়া করে এদের বুঝিয়ে বলুন হাসলো লামা বলল ওরা কি হিন্দি জানে অল্প অল্প জানতেও পারে মাথা নেড়ে সাই দিয়ে ব্যাখ্যা করতে শুরু করলো লামা ছড়ির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে আগন্তুক দুজন পাশে বসে সূর্যের ডুবে যাওয়া দেখছে কি ধুলোমাখা কুলিরা সামান্য দূরে বসে বিনীত ভঙ্গিতে কথা শুনছে গুরুর হরিচন্দ্র হাসি হাসি মুখে চোখ বুলাচ্ছে সবার উপর বিদেশিদের আড়াল করে পায়ে পায়ে এগিয়ে এলো সে কিমের কাছে ফিস করে কিমের উদ্দেশ্যে বলল হরিচন্দর এরাই সেই লোক ওদের বইপত্র ম্যাপ দলিল লাল অয়েল স্কিনে মোড়া একটা ঝুড়ির ভেতরে রয়েছে ওটাকে ওরা খুব সতর্কভাবে পাহারা দিচ্ছে আমি জানি ওরা এখন পর্যন্ত কিছুই পাঠাতে পারেনি ওদের সঙ্গে আর কারা আছে নিচুস্বরে প্রশ্ন করল কিম শুধুমাত্র কুলিরা এদের নিজেদের কোনো চাকর বাকর নেই রান্নাবান্না নিজেরাই করে সব কিছুতেই একটা লুকোচুরি ভাব আছে আমার কি কাজ আপাতত অপেক্ষা করো আমার যদি কিছু হয়ে যায় তথ্যগুলো তোমার জানা থাকলো আর কথা না বাড়িয়ে লামার দিকে এগিয়ে গেল হরিচন্দর এক মনে ছবিটির ব্যাখ্যা করে যাচ্ছে লামা আগন্তুকদের একজন অধৈর্য হয়ে বলল মেলা বকবকানি হয়েছে মাথামণ্ড কিছুই বুঝিনি আমি তবে ছবিটি আমি কিনতে চাই ওকে জিজ্ঞেস করো ওটা বিক্রি করবে কিনা না করবে না জবাব দিল হরিচন্দর নিজেই রাস্তার পাশে মানুষের কাছে পয়সা নিয়ে ছবি বিক্রি করে না লামা ওকে বলে দাও হেকিম ও যদি সত্যি পিপাসু হয় এবং কয়েকদিন পরীক্ষা করে আমি যদি বুঝতে পারি তাহলে ভেবে দেখব ওকে আরেকটি ছবি এঁকে দেয়া যায় কি না এই ছবিটি আমার শিষ্যের জন্য আঁকা হয়েছে বিক্রির জন্য নয় কিন্তু এই লোকটি যে এখনই ওটা কিনে নিতে চাচ্ছে বলল হরিচন্দর ঘন ঘন মাথা নেড়ে অসম্মতি জানালো লামা তারপর গোটাতে শুরু করলো ওটাকে রাশিয়ান লোকটির মনে হলো লামার দাম বাড়াতে চাচ্ছে ছবিটার পকেট থেকে মুঠো ভর্তি টাকা বের করে আচমকা ছবিটির এক কোনা ধরে হ্যাচকাট আন দিল সে ছিঁড়ে গেল ছবিটা লামার হাতে ধরা অবস্থাতেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কে সমস্যারে আর্তনাদ করে উঠল কুলিরা চট করে সোজা দাঁড়িয়ে গেল লামা এক হাত পৌঁছে গেল কোমরের কাছে ভারী লোহার তৈরি কলমদানিটির কাছে ওর অস্ত্র ওটা মহা অপমানিত সে স্যার স্যার চিৎকার করে উঠল উদ্বিগ্ন হরিচন্দর সাধুর গায়ে হাত দেওয়া ভালো হচ্ছে না এই লোকটি আমার ছবিকে অপবিত্র করেছে উত্তেজিত লামা কিমের উদ্দেশ্যে বলল সরাসরি লামার মুখে ঘুষি মারল রাশিয়ান লোকটি ছাপ দিল কিম লোকটির দিকে টুটি চেপে ধরল সে রাশিয়ানের চিত হয়ে পড়ে গেল লোকটি ওই অবস্থাতেই গলা টিপে ধরে থাকল কিম তারপর ঢাল বেয়ে গড়াতে লাগলো দুজন নিচের দিকে হতভম্ব লামা বসে পড়ল আবার বাক্সপেটরা ঝুড়িগুলো নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল কুলিরা সাধুর অপমানে আতঙ্কিত ওরা মহা দুর্যোগ নামবে এই জায়গায় পিস্তল হাতে লামার দিকে ছুটে এলো ফরাসি লোকটি এই দৃশ্য দেখে রুখে দাঁড়ালো পাহাড়ি কুলিরা বৃষ্টির মতো পাথর ছুটতে শুরু করলো ওরা সামনে এগুতে পারছে না বিদেশি এই ফাঁকে কয়েকজন কুলিল আমাকে তুলে নিয়ে সোজা চলে গেল পাহাড়ের দিকে হায় হায় আর্তনাদ করে উঠলো ফরাসি পালাচ্ছে ব্যাটারা বাক্স বেটরা সব নিয়ে ভাগছে ওরা এলোপাথারে গুলি করতে শুরু করলো সে থামুন থামুন এভাবে গুলি করবেন না চেঁচাতে চ্যাঁচাতে হরিচন্দর ছুটে গেল কিমের দিকে রাশিয়ান লোকটাকে চেপে ধরে পাথরে মাঠা ঠুকে দিচ্ছে কিম হরিচন্দর আঁকড়ে ধরলো কিমকে পেছন দিকে কানে কানে বলল মালপত্র সহ কুলিরা সরে পড়েছে লাল ঝড়িতে আছে দলিলপত্রগুলো যত শীঘ্র সম্ভব সরিয়ে ফেলো ওগুলো এক্ষুনি যাও একে ছেড়ে দাও এক ঝটকায় উঠে দাঁড়ালো কিম তারপর ছুটতে শুরু করলো পাহাড়ের দিকে ওকে লক্ষ্য করে গুলি করলো ফরাসি লোকটি কান ঘেঁষে ছুটে গেল বুলেট চট করে বসে পড়ল কিম গড়িয়ে গড়িয়ে সরে গেল সে এভাবে গুলি করলে পাহাড়ি লোকগুলো ঠিক খুন করে ফেলবে তোমাদের আবার সাবধানবাণী উচ্চারণ করলো হরিচন্দর পা হেচড়ে সহযোগীর দিকে এগিয়ে চলল ফরাসি ওদিকে লামা আর কুলিদের দিকে ছুটে চলল কিম ওরা কি তোমাকে খুব মেরেছে কিমকে দেখে প্রশ্ন করল লামা না তোমার কোথাও লাগেনি তো উদ্বিগ্ন কণ্ঠ কিমের লাগেনি চলো আমরা চলে যাই প্রতিশোধ না নিয়ে আমরা যাব না দৃঢ় কণ্ঠে বলল কিম ওদের চার চারটি বন্দুক আছে আমার কাছে কুলিদের একজন কিমের কথায় সাই দিয়ে বলল চলো বেটাদের ধরি লোকটি সাধু বাবাকে মেরেছে আমি নিজের চোখে দেখেছি বললো আরেকজন রিচ বোল্ট ক্লিক করলো আগের জন বলল একটু অপেক্ষা করুন গুরু ওরা বেশি দূর যেতে পারেনি আমরা না ফেনা পর্যন্ত এখানেই থাকুন এতক্ষণ চুপচাপ ছিল লামা এবার বলল কষ্ট পেয়েছি আমি ওদের ক্ষমাও করছি আমি তোমরাও তা করলে তোমাদের কোনো ক্ষতি হবে না গুরুজনের নির্দেশমানা ভালো আপনি শুধুমাত্র অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন আমি শুধু ওদের বুঝিয়ে দিয়ে আসি কার সঙ্গে লেগেছে ব্যাটারা বলল আগের সেই বন্দুকওয়ালা লোকটি মুহূর্তের জন্য দ্বিধান্বিত হলো লামা তারপর উঠে দাঁড়িয়ে লোকটির কাঁধের উপর একটা আঙুল রেখে বলল। আমি কি বলেছি তুমি শুনতে পাওনি এখানে আর খুনোখুনি চলবে না আমি শাকজেন মঠের পুরোহিত আমি জিজ্ঞেস করছি তুমি কি আবার ইঁদুর হয়ে জন্মাতে চাও তোমার কি সেটাই ইচ্ছে না সাধু বাবা না ভয় আতঙ্কে লামার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়লো লোকটি ক্লান্ত লামা কিমের কাঁধে ভর দিয়ে বলল মহাশয়তানের পাল্লায় পড়তে যাচ্ছিলাম আমি আরেকটু হলেই ওর কথায় রাজি হয়ে যাচ্ছিলাম তিব্বত এরকম ঘটনা ঘটলে ওই লোকগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো ওরা আমার মুখে ঘুষি মেরেছে আমার দেহে মাটিতে পড়ে গেল লামা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে ভয়ে ভয়ে হাঁটু গেড়ে পাশে বসে পড়লো কিম পুলিদের বলল ঝুড়িগুলো খুলে দেখো তোমরা ভেতরে ওষুধপত্র থাকতেও পারে ঝুড়ি খোঁজাখোঁজি করে লামাকে সুস্থ করে তোলার মতো ওষুধ পাওয়া গেল কিছুক্ষণের মধ্যেই উঠে বসলো লামা আবার বলল এখানে কোনো রকম হানাহানি চলবে না হ্যাঁ বাবা আমরা আপনার নির্দেশ মেনে নিয়েছি বলল সেই ইঁদুর হয়ে পুনর্জন্মের ভয়ে ভীত লোকটি আপনি আপাতত বিশ্রাম নিন রাতে চাঁদ উঠলে শ্যামলেগের পথে রওনা হয়ে যাব আমরা কিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল লামা কেউ একজন একটা কম্বল এনে ওর গায়ের উপর মেলে দিল সঙ্গীতের উদ্দেশ্যে বলল আগের লোকটি চাঁদ ওঠার পরপরই আমরা রওনা হব শ্যামলেগে পৌঁছে মালপত্র ভাগাভাগি করে নেব আমার শুধু কার্টির সহ একটা রাইফেল হলেই চলবে কিন্তু বইপত্র ভর্তি ঝুড়িটির কি হবে কিমকে প্রশ্ন করলো আরেকজন ওটা আমাকে দিয়ে দিও সমাধান দিল কিম ঠিক আছে ওটা রইল তোমার জন্য অন্য অন্নজুরিতে আমাদের জন্য অনেক জিনিস আছে আপাতত এরকম একটা মীমাংসায় পৌঁছালো সবাই ঘুমোচ্ছে লামা যা ঘটে গেল তা ভেবে ভেবে বারবার চমকে উঠছে কিম ভাবছে সে বিদেশি লোক দুটোর কথা নিচেই কোথাও আছে ওরা সব কিছু হারিয়ে এখন শীতে ঠকঠক করে কাঁপছে ওদের বিগ গেম তছনছ হয়ে গেছে এই ধ্বংসযজ্ঞ এই পলায়ন কোনোটাই হরিচন্দর ঘটায়নি আপনার থেকেই ঘটে গেল সব হরিচন্দ্রের কথা মনে হতেই মন খারাপ হয়ে গেল কিমের ওদিকে ঠান্ডা এবং ক্ষুধায় কাতর হলেও ঘটনার এই আকস্মিক মর্নেয় হরিচন্দ্র মনে মনে খুশি লোক দুটো থেকে থেকে গালমন্দ করছে ওকে সে নিজেও ভাব দেখাচ্ছে যেন খুব ভয় পাচ্ছে কিমের হাতে মার খেয়ে একজন এখনও কাতরাচ্ছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অন্যজন হরিচন্দ্রকে অনুরোধ করলো বিপদ থেকে উদ্ধারের জন্য কিছু একটা ব্যবস্থা নিতে হরিচন্দ্র জানালো ওরা যে এখন পর্যন্ত বেঁচে আছে সেটাই ওদের ভাগ্য কুলিরা যদি ওদের খুন করার জন্য পিছু না নিয়ে থাকে তাহলে এতক্ষণে নাগালের বাইরে চলে গেছে রাজা সাহেব আছেন এখান থেকে প্রায় নব্বই মাইল দূরে সিমলা যাওয়ার টাকা পয়সা জোগাড় করা তার পক্ষে এখন অসম্ভব তার উপরে যদি শোনেন যে একজন সাধুকে ওরা মেরেছে তাহলে সবাইকে হাজতে ঢোকাবেন উনি মহা অপরাধ করেছে ওরা মারাত্মক পরিণাম হবে এর কিছুক্ষণ চুপচাপ থেকে ওদের প্রতিক্রিয়া বুঝে হরিচন্দ্র আবার বলল বাঁচার পথ এখন একটাই খোলা আছে আর তা হলো কোনো মতে এক গ্রাম থেকে আরেক গ্রাম পার হয়ে পালিয়ে পালিয়ে সিমলায় পৌঁছানো কিন্তু তুমি কি ভেবে দেখেছ এভাবে ভিখারির মতো পালাতে আমাদের কেমন লাগবে বলল ফরাসি লোকটি পালানোর কথা বলছ কাতরে উঠল অন্য বিদেশি লোকটি বলল আমি তো হাঁটতেই পারছি না ইচ্ছে করছে রিভলভারের এক গুলিতে আবার রিভলভারের কথা বলছো চিৎকার করে উঠলো রাশিয়ান লোকটি আমাদের কি ক্ষতি হয়ে গেল তা একবার ভেবে দেখেছ সব কিছু নিয়ে ব্যাটারে ভেগেছে আট মাসের পরিশ্রম মাটি হয়ে গেল এর মানে কিছু বুঝতে পারছ বাকরাবে বেঁধে গেল দুজনের মধ্যে আপন মনে হাসছে হরিচন্দর সে জানে বাক্সগুলো এখন আছে কিমের কাছে আর তার ভেতরে আছে আট মাসের কূটনীতি জ্যোৎস্না আলোকিত রাত পথে নেমেছে দল একটু আগে ভালো ঘুম দিয়ে চাঙ্গাবোধ করছিল লামা কিমের কাঁধে আলতোভাবে ভর দিয়ে হাঁটছে সে পাহাড়ের গা বেয়ে ঘুর পথে উপরের দিকে উঠছে ওরা চিনি উপত্যকা পার হয়ে বিশাল এক চারণভূমের সামনে পৌঁছালো দল কাছাকাছি সমতল জায়গায় কয়েকটি কুড়েঘর দেখা গেল কিম এবং লামাকে একটা কুড়েঘরের দিকে নিয়ে গেল কুলিরা এখানে থাকো তোমরা তোমাদের জন্য আমরা খাবার পাঠিয়ে দেব লাল ঢাকনা দেওয়া ঝুড়িটাও পাবে সঙ্গে কিমকে লক্ষ্য করে বলল একজন অবশ্যই ওই ঝুড়িটা যদি কাজে না লাগে তাহলে কি করতে হবে দেখো জানালার পাশে গিয়ে দাঁড়ালো লোকটি তারপর একটা খালি বোতল তুলে নিয়ে সোজা ছুড়ে দিল বাইরে শূন্যে উৎকর্ণ হল কিম কোথায় পরে বোতলটা মাটিতে পড়ার শব্দ শোনার চেষ্টা করে লাভ নেই কিমকে বলল লোকটি মাটি এত নিচে যে জীবনেও তুমি ওই বোতলের শব্দ শুনতে পাবে না পৃথিবীর শেষ ওখানে কথাগুলো বলে বেরিয়ে গেল লোকটি লামার শোবার জন্য একটা কম্বল বিছিয়ে দিল কিম নিঃশব্দে ধ্যানমগ্ন হল লামা পাশে শুয়ে একসময় কিম নিজেও ঘুমিয়ে পড়ল পরদিন ভোর ঘুম ভাঙার পর বাইরে বেরিয়ে এল কিম চমকে উঠল সে সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে মাথায় নীলকান্ত মণি আর বোতাম বসানো শিরিস্ত্রাণ কুলিরা ধারে পাশে কেউ নেই ওরা চলে গেছে কিমের দৃষ্টি অনুসরণ করে মেয়েটি বলল যাবার সময় এই ঝুড়িটা তোমার জন্য রেখে গেছে লাল অয়েল স্কিনে মোরা ঝুড়িটার দিকে ইঙ্গিত করল সে বলে গেছে ওটা তোমাকে পৌঁছে দিতে আমাকে ডাকা হয় শ্যামলেগের নারী নামে ঝুড়িটি হাতে নিয়ে মেয়েটিকে অপেক্ষা করতে বলে দ্রুত গড়ে ঢুকল কিম মুখ খুলতেই ঝুরির ভেতরে দেখা গেল ছোটোখাটো যন্ত্রপাতি বইপত্র ডায়েরি ম্যাপ ও কিছু চিঠিপত্র ঝুরির একদম তলায় রাজ রাজরাদের ডাক বিনিময়ের জন্য ব্যবহারযোগ্য একটি এমব্রয়ডারি করা থলে বই আর দলিলপত্রগুলোকে দ্রুত আলাদা করে ফেলল কিম চিঠিপত্র আর দলিলগুলোকে কোটের ভেতরে বেল্টের সঙ্গে বেঁধে নেওয়া যায় আর বইগুলোকে খাওয়ার ব্যাগে ঢুকিয়ে রাখলে চলবে মনে মনে প্ল্যান করল কিম জিনিসগুলোকে সরিয়ে রেখে ঝুড়িটাকে নিয়ে জানালার দিকে এগিয়ে গেল কিম তারপর ছুঁড়ে দিল শূন্যে কালির দোয়াত রঙের বাক্স কম্পাস রুলার শূন্যে উড়ে গেল মৌমাছের ঝাঁকের মতো তারপর ভোরের কুয়াশায় হারিয়ে গেল দৃষ্টির আড়ালে জানালার বাইরে অর্ধেক শরীর বের করে দিয়ে কান খাড়া করল কিম কিন্তু পতনের কোনো শব্দই শোনা গেল না এত উপর থেকে জানালা বন্ধ করে কাগজপত্র এবং বইগুলো গুছিয়ে দুটো প্যাকেট বানালো কিম একটাকে বেল্টের ভেতর এবং আরেকটাকে খাওয়ার ব্যাগের একদম তলায় রেখে দিল সে দরজায় টোকা পড়তে চমকে তাকালো কিম শ্যামলেগের মেয়ে হাসি হাসি মুখে তাকিয়ে আছে মেয়েটি বলল গায়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়েছো তো কেন বিস্মিত কিম প্রশ্ন করলো ওর প্রশ্নের জবাব না দিয়ে মেয়েটি বলল ওই গরিব লোকগুলোর কথা ভেবে দেখো কাল রাতে এত করে বললাম ওরা আমার কথা শুনল না আমি জানি সাহেবরা ভীষণ চটে আছে ওদের উপর রাজা সাহেবও খেপবেন ও আর সেই জন্যই বুঝি সতর্ক করে দেওয়ার কথা বলছো ওদের আমি থোড়াই পরোয়া করি এক ফুয়ে উড়িয়ে দিতে পারি সব কাটাকে কিন্তু ওই হেকিমবাবুর জন্য চিন্তা হচ্ছে সাহেবরা পাহাড়িদের আলাদা আলাদাভাবে চিনতে পারে না কিন্তু বাবুরা পারে ওই হেকিম সাহেবের কাছে একটা খবর পৌঁছে দিতে পারবে তোমার জন্য আমি সব করতে পারি বলল মেয়েটি মৃদু হেসে নোটবই থেকে একটা পাতা ছিঁড়ে নিল কিম ঝটপট লিখল ম্যাপ চিঠিপত্র দলিল সব এখন আমার কাছে এবার কি করণীয় জানান লামা এখনও সুস্থ হয়নি কথাগুলো লিখে মেয়েটির দিকে কাগজটি বাড়িয়ে দিল কিম বলল এটি ওর কাছে পৌঁছে দাও এই কাগজ পড়লে হেকিম আর মুখ খুলবে না আশা করছি ওরা বেশি দূর যেতে পারেনি না পারেনি আমার লোকেরা ওদের উপর নজর রাখছে ওরা কোন দিকে যাচ্ছে কোথায় থামছে মুহূর্তে মুহূর্তেই খবর পাঠাচ্ছে ওরা মেয়েটির কথা শেষ না হতেই হঠাৎ কোথাও চিলের মতো তীক্ষ্ণ চিৎকার শোনা গেল পর মুহূর্তে চীনা উপত্যকার বিভিন্ন জায়গায় একের পর এক শোনা গেল চিলের চিৎকার একজনেরটি শুনে অন্য আরেকজন জানিয়ে দিচ্ছে পরস্পরকে বিদেশিদের অবস্থান হঠাৎ বুকের ভাজে হাত ঢুকিয়ে এক মুঠো আখরোট বের করলো মেয়েটি তারপর একটা বেছে নিয়ে দাঁত দিয়ে কামড়ে খুব যত্ন করে দুভাগ করলো ভেতরে শ্বাসটুকু খেতে খেতে খোলের এক অর্ধেক বাড়িয়ে দিল কিমের দিকে চোখে মুখে ওতুকের চিহ্ন মেয়েটির ওর বুদ্ধিতে চমৎকৃত হল কিম হাতে লেখা চিঠিটাকে যত্ন করে ভাঁজ করে আখরোটের খোলের ভেতর ঢুকালো সে মেয়েটির হাত থেকে অপর অংশটি নিয়ে ঢেকে দিল কাগজটি কোথাও থেকে খানিকটা মো মেনে দিল মেয়েটি আখরোটের চারপাশে ঘষে ঘষে আটকি দিল কিম যাও এটি নিয়ে হেকিমকে দাও বন্ধ আখরোটটি বাড়িয়ে দিল মেয়েটির দিকে হেকিম যদি আমাকে দেখে রেগে যায় আখরোটটি হাতে নিয়ে বলল মেয়েটি যাবে না বলল কিম তাছাড়া এরই মধ্যে সব গ্রামের মানুষই জেনে গেছে সাহেবরা কি দুষ্কর্ম করেছে ঠিকই বলেছ জিগলাদার গ্রামের লোকেরা জেনেছে মধ্যরাতে কালনাগাদ জানবে কোর্টগড়ের লোকেরা খেপে আছে গ্রামবাসীরা ওদের খেপতে মানা করে দিও এবং বলবে ওরা যেন সাহেবদের নির্বিঘ্নে যেতে দেয় ওদেরকে এই এলাকা থেকে বেরিয়ে যেতে দিতে হবে চুরি করা এক জিনিস আর খুন খারাপি আরেক যাও জলদি যাও তুমি যথা আজ্ঞা গুরু গলার রূপার গয়নাগুলোতে শব্দ তুলে চলে গেল শ্যামলেগের মেয়ে সন্ধ্যার আগে মোমে আটকানো আখরোটটি নিয়ে আবার ফিরে এলো মেয়েটি বাড়িয়ে দিল ওটা কিমের দিকে দ্রুত খুলে ফেললো কিম ওটাকে ভিতরে রয়েছে হরিচন্দ্র বাবুর লেখা একটা চিরকুট সঙ্গীদের এখনও ছাড়াতে পারেনি এদের আমি সিমলায় নিয়ে যাব অনুসরণ করো না আমি নিজেই তোমাদের খুঁজে বের করব জিনিসগুলোর জন্য ধন্যবাদ চিঠিটা পড়ে লামার উদ্দেশ্যে কিম বলল হে কিম বলেছে যত দ্রুত সম্ভব সে ওই বদমাশগুলোর কাছ থেকে পালিয়ে আমাদের কাছে চলে আসবে আমরা কি এখানে অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ আত্মমগ্ন থাকল লামা তারপর বলল না এখানে থাকা ঠিক হবে না আমি লোভ করে পাহাড়ে উঠেছি আমার নদী পাহাড়ে নেই ভগবান বুদ্ধের তীর পর্বতে পড়েনি পড়েছে সমতলে নদীর সন্ধানে আমাকে নিচেই যেতে হবে কিন্তু হেকিমের জন্য একটু অপেক্ষা করলে ভালো হতো না আমি আর বাঁচব কয়দিন সময় তো ফুরিয়ে এসেছে তোমার হেকিম আমার জন্য কি করবে তুমি তো অসুস্থ কাঁপছ বলল কিম নদীর সন্ধানে বেরিয়ে আমি তো বসে থাকতে পারি না কাঁপতে কাঁপতেই দাঁড়িয়ে গেল বুড়ো কয়েক কদম এগিয়ে এসে দরজার চৌকাঠে ঠ্যাশ দিয়ে বসে পড়ল আবার ওর ব্যবস্থা আমি করছি বলল মেয়েটি গ্রামের কয়েকজন লোককে ডেকে একটা ডুলি জোগাড় করে দিল মেয়েটি যতদূর পর্যন্ত সম্ভব ওকে বয়ে নিয়ে যাও তোমরা নির্দেশ দিল মেয়েটি সাধু বাবা দেখো স্বস্তির নিঃশ্বাস ফেলে কিম বলল পাহাড়ের মানুষেরা সমতলের মানুষের চাইতে অনেক অনেক ভালো যত্ন করে লামাকে ডুলিতে ওঠানো হলো রওনা হলো দল হরিচন্দর মুখার্জি বিদেশি দুজনকে পথ দেখিয়ে মাসোবারা সুরঙ্গের কাছে পৌঁছে দিল এখান থেকে ওরা নিজেরাই রাজধানী পর্যন্ত পৌঁছে দিতে পারবে হরিচন্দর নিজে ফিরে চলল কিমের সঙ্গে দেখা করার জন্য খুব ধীরে ধীরে এগুচ্ছে লামার দল অসুস্থ লামার ডুলি কাঁধে নেওয়ার জন্য গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে ফলে সারা দিনে মাত্র বারো মাইলের বেশি এগুতে পারছে না ডুলি হঠাৎ হঠাৎ বুনো ছাগলের ডাক শোনা যাচ্ছে ওক বনের ভেতর দিয়ে কুয়াশা ঢাকা পথে এগিয়ে চলছে ওরা তীব্র শীতের মধ্যে গ্রামের পর গ্রাম পার হচ্ছে দল সমভূমি শিওয়ালিক্সে লামাকে পৌঁছে দিয়ে চলে গেল পাহাড়িরা হিমালয় পর্বতের দিকে হাত তুলল লামা হে পাহাড় আমার প্রভুর তীর তোমার কাছে পড়েনি তোমার বাতাসে আমি আর শ্বাস নেব না কিন্তু তুমি তো ওই নির্মল বাতাসেই আগের চাইতে সুস্থ হয়েছ বলল কিম লামা ওর কথার জবাব না দিয়ে বলল তীরটি এই সমভূমির কোথাও পড়েছে আস্তে আস্তে হাঁটলে নিশ্চয়ই আমরা নদীর দেখা পেয়ে যাব খুব ধীরে ধীরে পায়ে হেঁটে এগুচ্ছে কিম এবং লামা কিমের কাঁধে ভর দিয়ে হাঁটে লামা রাতে কোথাও থেমে বিশ্রাম নেয় ভোরে বাড়ি বাড়ি ঘুরে লামার জন্য খাবার জোগাড় করে কিম খাওয়া দাওয়ার পর শুরু হয় যাত্রা কোথাও থামলে বুড়ো মানুষটার মাথা নিজের কোলের উপর নিয়ে বসে থাকে কিম এক বিকেলে লামা বলল আমার সারা জীবনে তোমার মতো শিষ্য পাইনি আমি নদীটি খুঁজে পেলে মুক্তি ঘটবে আমাদের দুজনের একটু থেমে বুড়ো বলল তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে বৎস নিজেকে নিয়ে আত্মমগ্ন হয়ে আছে কিম সে ভাবছে রাস্তায় যদি কাউকে পাওয়া যায় তাহলে জিনিসপত্রগুলো তার হাতে বুঝিয়ে দিত যেন হরিচন্দ্রকে পৌঁছে দিতে পারে ওর নিজেরও শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে গায়ে জ্বর বুকে কাশি হঠাৎ লামার শেষ কথাটি শুনে চমকে তাকালো সে এসব কি বলছ অভিমানা হতো কণ্ঠে বলল কিম আমি তো সাপ বা কুকুর নই যে ভালোবাসা মানুষকে কামড়ে দেব তোর বড় মায়ারে রে কিমকে বলল লামা তোমাকে না জানিয়ে আমি একটি কাজ করে ফেলেছি কুলু মহিলার কাছে খবর পাঠিয়েছি বলেছি একটা ডুলি পাঠাতে আমরা দুনে ডুলি আসা পর্যন্ত অপেক্ষা করব ঠিকই করেছ যদিও মহিলাটি একটু বেশি কথা বলে তবুও তার মন বেশ নরম ও যাতে তোমাকে বিরক্ত না করে সে বিষয়ে আমি খেয়াল রাখবো আমি নিজে তোমার কোনো যত্ন করতে পারিনি অনেক পথ হাটিয়েছি তোমাকে গলার স্বর ভারী হয়ে আসছে কিমের তোমাকে বহুদিন পথে ফেলে রেখে আমি অন্য মানুষদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটিয়েছি আমি তোমাকে ভালোবাসি গুরু তুমি অসুস্থ হয়ে যেও না ফুপিয়ে কেঁদে ফেললো কিম লামার পায়ের কাছে বসে পড়ল সে এসব কি বলছো তুমি আমি তো বেঁচেই আছি তোমার কারণে বুড়ো গাছ যেমন দেওয়াল আঁকড়ে বেঁচে থাকে সস্নেহে কিমের মাথায় হাত বুলিয়ে বলল লামা চলো আগে কুলু মহিলার বাড়ি যাই ওখানে গেলে তুমিও তাজা হয়ে উঠবে পালকি নিয়ে হাজির হয়েছে কুলু মহিলার চাকরেরা লামাকে পালকিতে চড়ানো হলো সাহারানপুরের সেই কুলু মহিলার বাড়িতে যখন ডুলি পৌঁছালো মহা খুশি হল মহিলা কিন্তু কিমের শীর্ণ চেহারা দেখে সেই ভাব বেশিক্ষণ থাকলো না তবুও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল রোগা ছেলেটির ভার আমি নিলাম ওকে খাইয়ে দাইয়ে আবার মোটাতাচা করে তুলব কিম কোথায় থাকবে ওর করণীয় কি কি বিস্তারিত নির্দেশ দিল মহিলা কিমের আপত্তির প্রেক্ষিতে শুধুমাত্র কাগজপত্র আর বইগুলো তালাসহ একটা বাক্সে রাখার অনুমতি দেওয়া হল ওকে মাহবুবালের দেয়া পিস্তল এবং প্যাকেট দুটোকে বাক্সে তালাবন্দি করে স্বস্তির নিঃশ্বাস নিল কিম স্বাদে গন্ধে এক আজব পানীয় তৈরি করে কিমকে খেতে দিল মহিলা পুরোটা গিলতে বাধ্য করা হলো ঘরের বাইরে যেতে হয় না কিমকে প্রতিদিনে গা মাসাজের ব্যবস্থা করে রাখা হয়েছে মহিলা নিজে তদারক করছে কিমের খাওয়া দাওয়া শাকসবজি সবজি মুরগি তো আছেই সঙ্গে মাছ দুধ এবং মশলা দিয়ে বিশেষ বলবর্ধক খাবার তৈরি করা হয় কিমের জন্য ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে কিম শরীরে অস্বস্তিকর কোনো ব্যথা বেদনা এখন আর নেই দুর্বলতা কাটিয়ে উঠেছে সে মাত্র কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেল কিম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে প্রশ্ন করল আমার সাধু বাবা কোথায় ওর কথা তোমাকে ভাবতে হবে না বলল মহিলা তবে ওর খেপানি ঠেকাতে পারিনি আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন তারপর ঝাঁপ দিয়েছেন ঝর্ণার পানিতে পাগলামি নয়তো কি এসব তুমি বলো সাধুগিরি ওর কথা ভেবে ভেবে আমার পাগল হবার দশা হয়েছে তার উপর বলে কিনা মুক্ত হয়ে গেছে ওই গুরুকে নিয়ে তোমাকে ভাবতে হবে না উনি নিজেই প্রতিদিন এসে তোমাকে দেখে গেছেন শেষ কবে যে ওর সঙ্গে দেখা হয়েছে মনেও করতে পারছি না বলল কিম এই কটা দিন কেটেছে আমার সাদা কালো আলো অন্ধকারের ঘরের মধ্যে আমি অসুস্থ ছিলাম না ক্লান্ত ছিলাম মাত্র হ্যাঁ এমন ক্লান্ত যা শুধু বুড়োরাই হয় বলল মহিলা তোমার এই বাড়ি এই ঘর এ সংসার সবার উপর ঈশ্বরের আশীর্বাদ হোক বলল কিম থাক থাক নিজেকে যদি সাধুসন্ত কিছু ভেবে থাকো তাহলে দেবতাদের প্রশংসা করো আর আমার জন্য যদি কিছু বলতেই হয় তাহলে মা বলে মা তুমি আমার মা আবেগ আপলু তো কিম বলল হ্যাঁ বাবা তুই আমার ছেলে নরম কণ্ঠে বলল মহিলা হেকিমও ফিরে এসেছে ওর শরীরও বেশ খারাপ বলল মহিলা আমি ওর সঙ্গে দেখা করতে চাই বলল কিম হবে দেখা হবে আমি খবর পাঠাচ্ছি এখনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল মহিলা কয়েক মিনিটের মধ্যে হরিচন্দ্র মুখার্জি এসে হাজির হলো কিমের ঘরে কেমন আছো তুমি শরীর ঠিক হয়েছে তো প্রশ্ন করল হরিচন্দর না এখনো পুরোপুরি হয়নি কাঁপা কাঁপা হাতে বাক্সের চাবিটি বের করলো কিম বলল সব কাগজপত্রের বোঝা থেকে মুক্তি চায় সে চাবিটা বাড়িয়ে দিল হরিচন্দ্রের দিকে বলল হাতে লেখা কাগজগুলো রেখে দিয়ে ঝুড়ি সহ বাকি জিনিসপত্র ফেলে দিয়েছি বাক্স খুলে লাল অয়েল স্কিনে মোড়া বান্ডেলটি বের করলো হরিচন্দর। কাগজগুলো পরীক্ষা করে বলল চমৎকার সব কিছুই আছে এখানে এই দেখো বিশ্বাসঘাতক হিলাসদের লেখা চিঠিগুলো এখানে আছে অবশ্য তুমি তো এসবের কিছুই বোঝো না নাকি বোঝো কৌতূহল হরিচন্দ্রের চোখে সব কিছু ঠিকঠাক আছে তো হরিচন্দ্রের প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল কিম ঠিক আছে সব প্যাকেটগুলোকে এক সরিয়ে রেখে বাক্সটি আবার খাটের তলায় ঢুকিয়ে দিয়ে হরিচন্দর বলল এগুলো নিয়ে আমি এখনই চলে যাব। লুরগান সাহেবকে তোমার সব কীর্তির কথা জানাবো উনি খুব খুশি হবেন আমার রিপোর্টে তোমার নাম লেখা থাকবে অবশ্য রিপোর্টটি হবে মৌখিক আমাদের ডিপার্টমেন্টের লিখিত রিপোর্টের রেওয়াজ নেই সাধু বাবা খুব অসুস্থ ছিলেন উনি এখন কেমন আছেন ভদ্রলোক এ বাড়িতে পৌঁছাবার পর থেকেই অদ্ভুত আচরণ করছে প্রায়ই কোথায় কোথায় চলে যায় একদিন অনুসরণ করলাম ওকে দেখে একটা গাছের নিচে বসে ধ্যান করছে তারপর হঠাৎ উঠে সোজা ছুটলেন নদীর দিকে আমিও চললাম পিছু পিছু নদীর সামনে এসে ঝাঁপ দিল পানিতে ডুবেই যেত অনেক কষ্টে ঠেলে ঠুলে পাড়ি তুললাম ওকে নইলে তো মারাই যেত উদ্বেগ প্রকাশ করলো কিম মহা আনন্দ তার বলছে জীবনের সব পাপ নাকি ধুয়ে মুছে গেছে একটু থেমে হরিচন্দর বলল সম্পূর্ণ সুস্থ হয়ে তুমি সোজা সিমরায় চলে এসো লুরগানের বাড়িতে আমাদের দেখা হবে তোমার কাজের জন্য প্রচুর সম্মান পাবে তুমি দুস্তুর মতো গর্ববোধ করছি আমি মাহবুব আলী দুশ্চিন্তায় ছিল তোমাকে নিয়ে মাহবুব আলী মাহবুবালি কোথায় এ এলাকাতেই কোথাও আছে ও এখানে কেন সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ধীরে ধীরে খুলে বলো সব তোমাকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম আমি একদিকে তুমি অসুস্থ কাগজপত্র কোথায় আছে জানি না মাহবুবকে টেলিগ্রাম পাঠালাম চলে এলো সে এখন সাধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কোথাও আমি এক্ষুনি বেরিয়ে যাবো তাড়াতাড়ি গেলে চারটা পঁচিশে আম্বালা ট্রেনটি ধরা যাবে কিমের সাথে হ্যান্ডশেক করে চলে গেল হরিচন্দর টলমল পায়ে উঠানে এলো কিম হাঁটু কাঁপছে সূর্যের ঝাঝা আলো চোখে লাগছে ধূপ করে বসে পড়লো মাটিতে পুরো ঘটনা ও পূর্বাপর মনে করার চেষ্টা করলো কিম তারপর হঠাৎ উঠে দাঁড়ালো সে এলোমেলো পা ফেলে গেট পার হয়ে রাস্তায় চলে এলো কিম হাঁটতে শুরু করলো সোজা প্রায় আধা মাইল হাঁটার পর বিশাল এক বটগাছের ছায়ায় এসে কিম থামলো অসুস্থ লাগছে আবার শুয়ে পড়লো সে গাছের ছায় মাটিতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো কিম বাড়ি থেকে বের হবার পর থেকেই ওর উপর নজর রেখেছিল কাজের লোকগুলো লামা এবং মাহবুব আলী বেড়ানো শেষ করে বাড়ি ফিরতেই খবরটি জানালো ওরা দুজনকে দ্রুত বটগাছের কাছে ছুটে এলো ওরা গভীর ঘুমে অচেতন কিম এত ভালো শিষ্য আমি কখনো পাইনি যেমন মায়া তেমনি বিদ্যান ও সত্যবাদী শিষ্য ছেলেটি বলল লামা কথাগুলো ঠিক কিন্তু ওকে নিয়ে এখন কি করব। ও আমাকে নদী খুঁজতে সাহায্য করেছে নদীতে ডুব দিয়ে পাপমুক্ত হয়েছি আমি ওর নিজেরও অধিকার আছে পবিত্র হওয়ার বলল লামা তারপর মাহবুব আলী লামার নদীর কথা ধর্ম বিশ্বাস কিছুই বোধে না কিমকে সরকারি কাজে লাগাবার জন্য উদ্গ্রীপসে ও নদীতে গোসল করবে বলল লামা গোসল না হয় করলো কিন্তু ওকে তো সরকারের প্রয়োজন হ্যাঁ সে কারণেই ওকে লেখাপড়া শেখানো হয়েছে কিন্তু সবার আগে ওকে পবিত্র হতে হবে কিমকে সরকারি কাজের জন্য অনুমতি দেওয়ায় তৃপ্ত হল মাহবুব আলী নদী গোসল নিয়ে ওর মাথা ব্যথা নেই বলল আমি তাহলে এখন যাই চলে গেল মাহবুব আলী ধ্যানে বসল লামা কিছুক্ষণের জন্য চুপচাপ প্রার্থনা করলো সে তারপর বলল বাবা ওঠো এবার জেগে ওঠো আমরা নদীর খোঁজ পেয়ে গেছি নরে চরে উঠে বসলো কিম ঘুম জড়ানো কণ্ঠে লামাকে বলল মনে হচ্ছে আমি যেন একশো বছর ঘুমিয়েছি আমি এখন সম্পূর্ণ সুস্থ তুমি কেমন আছো বাবা পায়ের দুর্বলতা কেটেছে মাথা ব্যথা ঝিমঝিম ভাব গেছে গেছে সব কিছু ঠিকঠাক আছে বলল লামা চোখে কেমন যেন অন্ধকার দেখতে পাচ্ছি তোমার মুখ দেখতে পাচ্ছি না কাথর কণ্ঠে বলল কিম সব তুমি দেখতে পাবে বৎস খোঁজাখোঁজির পালা শেষ হয়েছে সারা পথ তোমার গায়ে ভর দিয়ে চলেছি আমি তাই দুর্বল হয়ে পড়েছো তুমি এখানে এসে তোমার জন্য খুব দুশ্চিন্তা হলো ধ্যানে বসলাম আমি দুই দিন দুই রাত্রি থাকলাম ধ্যানে হঠাৎ চোখে ভেসে উঠল নদীটি দেখলাম আম গাছগুলোর পেছনেই আসে ওটা জানা মাত্রই ছুটলাম নদীর দিকে ঝাঁপ দিলাম পানিতে টেনে টুনে তুললো সেই হেকিম আমার সব পাপ ধুয়ে মুছে গেছে চলো তোমাকেও নিয়ে যাই নদীর কাছে আমার মতো তুমিও মুক্ত হবে এসো সন্ধ্যার আলোয়াধারিতে আদারিতে নদীর পথে রওনা হলো ওরা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নোবেল বিজয়ী লেখক রাডিয়ার কিপলিংয়ের লেখা উপন্যাস কিম এর বাংলা অনুবাদ আজকে উপন্যাসটির দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বটি সম্প্রচারিত হলো আশা করছি উপন্যাসটি আপনাদের ভালো লেগেছে যদি এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না এরকম আরও উপন্যাস বা ছোট গল্প যদি শুনতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের পছন্দের গল্পের নাম চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন অর্থাৎ নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী গল্পগুলো মিস না যায় তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তী গল্পের আয়োজনে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা